শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি আবার স্ক্রিনটা দেখে নাও, শেয়ার করা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখে নাও। দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করা যাক। এটা স্লাইডটা খোলো একবার, মানে স্লাইডটা স্টার্ট করে দাও। স্লাইড দেখা যাচ্ছে তো? না, স্লাইড তো আসেনি। দেখানো তো শেয়ার দেখাচ্ছে, স্টার্ট স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে না? তুমি শেয়ার অফ করো একবার। তুমি ফার্স্টে পিপিটা খোলো তোমার কম্পিউটারে, তারপরে তুমি শেয়ার স্টার্ট করো। পিপিটি খোলা আছে আমার কম্পিউটারে। হ্যাঁ, এবারে তুমি শেয়ার করো, পিপিটা কোথায় আছে দেখে শেয়ার করো। হচ্ছে না সে? অঞ্জনদা কথা বললে মনে হয় দেখা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, পিপিটি কি স্যার দেখাচ্ছে অপশন আপনাকে? এখানে কি দেখাচ্ছে স্ক্রিনে? দেখাচ্ছে না? তোমার ওখানে শেয়ার হয়ে গেছে কি? এখানে কিছু দেখাচ্ছে না। এতক্ষণে এসছে। আচ্ছা, তো শুরু করি তাহলে ফার্স্ট হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এবার স্লাইডে যাবে। আচ্ছা, আমি একটু লাইভটা করে দিই। হ্যাঁ, ফার্স্ট স্লাইডে যা। দেখাচ্ছে ফার্স্ট স্লাইড? ফার্স্ট স্লাইডটা এখন সেকেন্ডে চলে এসেছে, ফার্স্টে যাও। হ্যাঁ, এটাই থাক, আমি লাইভ স্টার্ট করি, তারপরে ঠিক আছে স্টার্ট করবে। হ্যাঁ, ঠিক আছে, শেষ। আজকে লাইভ কিন্তু মেন গ্রুপে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, টার্গেটে নয়। তো মানে কি বেশি পার্টিসিপেন্ট আছে? হুম হুম, বেশি পার্টিসিপেন্ট না, মানে দুটো ব্যাচের একসাথে ক্লাস হচ্ছে, তো তো সেই জন্য আচ্ছা আচ্ছা কমন গ্রুপ কিছু নেই আর। আচ্ছা, কেউ একজন বলবে। হ্যাঁ, স্টার্ট হলে হয়ে গেছে না? আচ্ছা, চলো। শোনা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রত্যেককে। তো আজকে আমাদের ক্লাসটা দেখাই যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে মার্চের। আমাদের আজকে দুটো স্লাইড আছে, চেষ্টা করবো দুটোই শেষ করার। তো পার্ট ওয়ান ফার্স্ট স্লাইডে যাই আমরা। তো
প্রথম যে খবরটা আমাদের আমরা পাচ্ছি এটা সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস আর তালিবানের মধ্যে একটা ডিল হয়েছে দোহাতে, আমরা জানি দোহা কাতারে। সেখানে বলা হয়েছে যে আফগানিস্তানে যে ইউএস ট্রুপস আছে তারা তাদেরকে 14 মাসের মধ্যে উইথড্র করে নেওয়া হবে। তো এই ডিল সাইন করেছেন দুজন, ইউনাইটেড স্টেটস এর স্পেশাল এনভয় ছিলেন জালমে খালিজাদ আর তালিবানের পলিটিক্যাল চিফ মোল্লা আব্দুল ঘানি বারাদার, আর এদের সাথে ছিলেন ইউএস সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও, উনি উইটনেস হিসেবে ছিলেন। তো প্রসঙ্গত গল্প বলি, আজকে গল্পগুলো সব ছোট ছোট হবে কারণ হলে শেষ হবে না। এখান থেকে আরো দুটো জিনিস মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে আমরা কিছু কিছু রিলেটেড জিকে যেটা আছে যেটাকে বলি সেটা জেনে নেব। সেটা হচ্ছে তালিবান, এখানে এসেছে তালিবান। তো তালিবানের মানে এর মানে কি, তালিবানের অর্থ কি, এটা যদি মানে কে বলবেন আমাকে, তালিবান মানেটা কি? আমরা কি জানি তালিবানের মানে কি? একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, গোষ্ঠী। মুসলিম সম্প্রদায় না, আর কেউ? টেরিস গ্রুপ। হ্যাঁ হ্যাঁ বলুন। টেরিস গ্রুপ যে মানে তালিবান, তালিবান মানে আসলে তালিবানের আসল অর্থ হলো স্টুডেন্ট, মানে জিজ্ঞাসু, স্টুডেন্ট মানে যারা কোয়েশ্চেন করে। তো তালিবানের এখন তালিবানের হেডকোয়ার্টার কোথায়, ওদের অফিসিয়াল হেডকোয়ার্টার? আফগানিস্তানে নিশ্চয়ই হবে। না, এটা আফগানিস্তানে না, এটা হচ্ছে পাকিস্তানের কোয়েটাতে। আর তালিবানের তৈরি হয়েছিল যখন তালিবান, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে রাশিয়া যখন আফগানিস্তান থেকে উইথড্র করে নিজেদেরকে, সেই সময় হচ্ছে তালিবানের তৈরি হয়েছিল, তালিবান তৈরি হয়েছিল। তো যাই হোক, এটা আমরা পরে আসবো যদি আজ সময় থাকে, যে রাশিয়া কেন আফগানিস্তানে এলো, চাবার পোর্টের সাথে কি সম্পর্ক রাশিয়ার, এগুলো সব আমরা শেষে আসছি, নাহলে শেষ হবে না। স্যার এই গল্পটা একবার বলবেন যে আপনার শেষ হলে হলে আজকে ক্লাসের মধ্যে অবশ্যই আমি আগে শেষ করার চেষ্টা করি, শেষের দিকে বলবো। নেক্সট স্লাইডে যাই, এটা কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আমরা 3-4টা স্লাইড করে নিই তারপরে প্রশ্নগুলো নেব, তাহলে আমাদের সময়টা মানে টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। হ্যাঁ সেটাই ভালো। আচ্ছা, এখানে করোনা ভাইরাস চলছে এখন, করোনা প্যান্ডেমিক। তো মানে প্যান্ডেমিকের যে ইতিহাস, এখানে প্রথমবার এরকম খবর এসেছিল হচ্ছে 14th century, যেটা যেটাকে ব্ল্যাক ডেথ বলা হয়। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই করোনার সাথে এখানে স্লাইডে নেই, সেটা এক্ষুনি বলতে, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন শব্দটা আমরা সবাই এখন শুনছি, তো এই কোয়ারেন্টাইন শব্দের মানে কি? আইসোলেশন ফ্রম এনি আদার পারসন, সেলফ আইসোলেশন, সেলফ আইসোলেশন। এটা এটা ব্যাপারটা আপনি ঠিক বলেছেন। এই কোয়ারেন্টাইন শব্দটার অর্থ কি? এটা তো একটা শব্দ, এটা এটা মানে হচ্ছে 40-40। মানে ইনিশিয়ালি যখন মানে আমরা জানি সবাই ডিজিজ গুলো বাইরে থেকে আসে, জাহাজে যখন জাহাজগুলো আসতো সেই জাহাজগুলোকে পোর্টের বাইরে 40 দিন থাকতে হতো, সেইখান থেকে কোয়ারেন্টাইন শব্দটা এসছে। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা মার্চ 11 ডেটটা, এই দিন হচ্ছে গ্লোবাল প্যান্ডেমিক এটাকে ঘোষণা করা হয়েছে। আর লাস্ট টাইম যখন WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা সবাই জানি, দেখতেও পাচ্ছি স্লাইডে, যখন ঘোষণা করেছিল তখন সেটা ছিল 2009 সালে H1N1। তো এই H1N1 জিনিসটা কি, এটা আমরা কেউ জানি এটাই মানে কি, এই ভাইরাসটার নামটা কি ছিল? সোয়াইন ফ্লু এর জন্য ছিল H1N1। একদম একদম, H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু। তো এটাই, আর এর মাঝে যেটা খবরে আসছিল যে ওই মানে স্প্যানিশ ফ্লু, যেটা এর আগে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়েছিল সেটা হচ্ছে 1918, মানে মোটামুটি ভাবে 100 বছর আগে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মানে আমাদের সবার খুব প্রিয় ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাতে উনি কি করেছেন, এর জন্য ইমার্জেন্সি ঘোষণা করেছেন, ন্যাশনাল ইমার্জেন্সি। এর আগে শেষবার ঘোষণা হয়েছিল ওই দেশে, সেটা এই ধরনের ইমার্জেন্সি, যেটা হচ্ছে ওয়েস্ট নাইল ভাইরাসের জন্য। ওয়েস্ট নাইল ভাইরাসটা ছড়ায় মশার মাধ্যমে, আর ওই মানে নীল নদ যেহেতু এলো সেহেতু একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে ইন্ডিয়াতে কি সেলিব্রেট করছি,
স্বাধীনতা দিবস আজকে আজকে কিন্তু এই নীল নদ কোথায় মিশর মিশর এই কঙ্গো স্বাধীনতা দিবস আজকে অনেকগুলো দেশেরই স্বাধীনতা দিবস আছে সেটা পরে আসছি আমরা আপাতত যেহেতু নীল নদে আছি এখানে বলি আজকে কিন্তু মিশরের ছুটি শুরু হলো 15 দিনের জন্য মানে আজকের দিনটা ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে মিশরের মানে বন্যার জন্য প্রথম ছুটি এটা প্রতি বছর 15 দিন ছুটি দেওয়া হয় ওদের মানে আজকে ওদের যে মিশরে যে নীল নদের যে বন্যা হয় যে ফ্লাড ইয়ে হয় সেটার জন্য 15 দিন ছুটি থাকে এবং ওটা ওদের ওখানে একটা ফেস্টিভ্যাল মানে অন্যান্য দেশে যেরকম বন্যা হচ্ছে একটা আতঙ্কের ব্যাপার ওদের ওখানে কিন্তু ওটাকে ওরা সেলিব্রেট করে কেন সেই শোকে নাকি আইসিস কাঁদেন এবং যে কারণে বন্যা হয় এটা ওদের গল্প তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে মিশরে ছুটি শুরু হলো 15 দিনের জন্য আইসিস আর আইসিসের হাজবেন্ড কে স্যার অসিরিস 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 আমেরিকাতে মোটামুটি ভাবে 69টা ইমার্জেন্সি আজ অব্দি লাগু হয়েছে মানে আজ অব্দি বলতে মার্চ অব্দি আমি বলছি তার মধ্যে 34টা এখনো মানে অ্যাক্টিভ আছে এবং এই প্রথম যেটা সবচেয়ে পুরোনো অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে ইরাকে যাই হোক ওটা অনেক বেশি গল্প হয়ে যাচ্ছে অন্য নেক্সট স্লাইডে চলে যাই লাক্সেমবার্গ হচ্ছে ইউরোপের একটা ছোট্ট দেশ তো লোকেশনটা আমরা সবাই ম্যাপে দেখতে পাচ্ছি তো এই লাক্সেমবার্গে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে সেটা হচ্ছে এটা এই দেশের সমস্ত ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়া হয়েছে তো এই লাক্সেমবার্গ এই লাক্সারিটা কেন মানে আপনাদের কি মনে হয় কেন এরা করতে পারছে স্যার ছোট দেশ লোকসংখ্যা কম বলে অবশ্যই এবং এরা মানে অর্থনৈতিক দিক থেকেও খুব উন্নত এখানে অনেকগুলো প্রোডাকশনের মানে মেন হাব এদের ট্রাফিক জ্যামের জন্য মানে সবাই পার্সোনাল কার নিয়ে যাচ্ছে তার জন্য ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে অবশ্যই এবং তার সাথে সাথে এটাও ঠিক যে ওরা মানে বিয়ার করতে পারবে বরিস জনসন একটা খবর যে করোনা পজিটিভ হয়েছেন করোনা পজিটিভ হওয়াটা এখন একটা মোটামুটি খবরই আর কি আমাদের আশেপাশেও কেউ পজিটিভ হলে আমরা আমি বলার আগে মানে আপনাদের কার কি মনে হয় হার্ড ইমিউনিটি ব্যাপারটা কি কারো কোনো আইডিয়া আছে অনেকের মধ্যে যখন অলরেডি ভাইরাসটা স্প্রেড করে যাচ্ছে অটোমেটিক একটা ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে কমিউনিটির মধ্যে এবং তার জন্য কি হচ্ছে দেখুন স্লাইডে দেখুন ডান দিকের যে নিচের ছবিটা আছে যে যখন একটা ইমিউনাইজড পারসন মাঝে থাকবেন মানে মাঝে এখানে বলা আছে এটা ভিড়ের মধ্যেই হবে একজন একজন তো এভাবে থাকে না মানে তখন কিন্তু নতুন করে ওটা আর ছড়াবে না এবং এই ব্যাপারটা কিন্তু ব্রিটেনে নতুন না ইউরোপে এটা ছিল একটা সময় মানে পক্স খুব ভয়ঙ্কর রোগ ছিল তখন ইউরোপে পক্স পার্টি হতো মানে পক্স পার্টি জিনিসটা কি যখন কারোর বাড়িতে কারোর পক্স হতো সেই বাড়িতে মানে এলাকার বাচ্চারা সবাই নিমন্ত্রণ পেত বা বাবা মারা পাঠাতেন ওই বাড়িতে কারণ মনে করা হতো যে ছোট বয়সে কারো যদি পক্স হয়ে যায় তাহলে মানে সেটা বড় হয়ে তার আর হবে না এবং সেটা ফ্যাটাল হবে না তো যে কারণে পক্স পার্টি হতো এবং সেই জিনিসটা এখনো ওদের মধ্যে আছে ওরা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ওই পলিসিটাই অ্যাডপ্ট করেছে যেটাকে হার্ড ইমিউনিটি বলছে বোঝা গেল এটা হ্যাঁ পলাশ আপনি বলুন মুজিবুর রহমানের জন্মের
100 বছর সেলিব্রেট হচ্ছে বাংলাদেশে। আচ্ছা ওনাকে বঙ্গবন্ধু কে প্রথম বলেছিলেন, মানে যা ইয়ে আর কি, বঙ্গবন্ধু কে বলেছিলেন? রবীন্দ্রনাথ না, একজন স্টুডেন্ট ইউনিয়নের নেতা তোফেল আহমেদ বলে একজন আছে, মানে এটা নিয়ে মানে বলে, এটা পপুলার বাংলাদেশে অনেকেই বলে। তো তোফেল আহমেদ, এটা পড়বে না কোনো, তাও মানে জাস্ট বলে রাখলাম, উনি হচ্ছে বলেছিলেন বঙ্গবন্ধু। আচ্ছা এনার সাথে আজকের দিনের কি কিছু স্পেশাল কানেকশন আছে 15th অগস্টে? আমরা মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি কিন্তু আজকের দিনে চলে আসব। দুঃখের ব্যাপার হচ্ছে আজকে বাংলাদেশে জাতীয় শোকের দিন, মানে আমরা যেহেতু আনন্দ করছি পাশের দেশ হচ্ছে আজকে দুঃখ করছে, কেন? কারণ আজকের দিনে মুজিবুর রহমানকে সিন করা হয়েছিল। হ্যাঁ নেক্সট হচ্ছে আমাদের কিং সালমান, G20 সামিট যেটা হয়েছিল করোনা ভাইরাসের উপরে ভিডিও কনফারেন্সিং এর থ্রু দিয়ে, সেটা হচ্ছে উনি চেয়ারম্যান ছিলেন, ছবিতে দেখতে পাচ্ছি। এই কোশ্চেন আসতে পারে যে G20 সামিট হয়েছিল যে করোনা ভাইরাসের উপরে, সেটা চেয়ারম্যান কে ছিলেন? জাস্ট সিঙ্গেল ওয়ান লাইনার ব্যাপার, সেটা হচ্ছে কিং সালমান। নেক্সট আসি আমরা বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, এটা কোন কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আরো যে হাইওয়ে গুলো আছে আমরা দেখতে পাচ্ছি, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, তার সাথে সাথে এটা বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। এই চিত্রকূট শহরটা এখানে কিছুদিন আগে খুব পপুলার হয়েছিল আমাদের কালচারে, তার জন্য একটা ওয়েব সিরিজ হচ্ছিল নাকি সতরতা কি নাকি কি কি নাম ছিল? হ্যাঁ পাতাল লোক, ওটা ওখানে চিত্রকূট ছিল না? চিত্রকূট থেকে হচ্ছে এটা। দুটো নাম চেঞ্জ হয়েছে, ভারত মাতা চক আর অটলজি চক, জম্মুতে সিটি চকের নাম হয়েছে ভারত মাতা আর সার্কুলার চকের নাম হয়েছে অটল বিহারী বাজপেয়ীর নামে অটলজি চক। এই ভারত মাতার একটা ছবি আজকে আমরা দেখছিলাম অনেক জায়গায়, যে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারত মাতার একটা ছবি ইউজ করা হয়। ভারত মাতার ছবিটার কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন খুব কন্ট্রোভার্সিয়াল আছেন পেইন্টার, যার একটা ছবি ভারত মাতার ছবি খুব বিতর্কে এসেছিল, কিন্তু উনি দাবি করেছিলেন যে মানে ছবিটা ওনার আঁকা কিন্তু নামটা ওনার দেওয়া না। কার ওটা? মাদার ইন্ডিয়া, এম এফ হোসেন। তো যাই হোক, তো যদি বলে যে ভারত মাতা কার আঁকা, আপনারা এম এফ হোসেন বলবেন না, কারণ উনি নিজেই বলেছেন যে এটা আমার আঁকা, আমার কিন্তু নাম আমার দেওয়া না। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে ভারত মাতা এঁকেছিলেন, সেটা উনি ক্লেমও করেন যে ওনার আঁকা। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল, বলছি যে স্যার ইউপির কোন একটা জায়গার নামও অটল চক হয়েছিল কিছুদিন আগে। আচ্ছা মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি আপনাকে নিশ্চিতভাবে এবং আপনাদের বলি ক্লাস চলাকালীন, কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক অনেকগুলো বড় মানে ডাইমেনশন আছে, একটা কোয়েশ্চেন থেকে আরো অনেকগুলো কোয়েশ্চেন আমাদের মাথায় আসে এবং প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা হেজিটেট করবেন না, মানে ক্লাসের মধ্যে বলতে পারেন বা একটা জায়গায় লিখে রাখুন, সেটা যদি শেয়ার করেন আমার সাথে তাহলে মানে আমি সেগুলো পরে সবার সাথে ওটা আলোচনা করতে পারি। কোয়েশ্চেনটা অবশ্যই লিখে রাখুন যে মানে ইউপির, আপনি বলছেন ইউপির কোন একটা জায়গা যেটা অটল বিহারীর নামে, এই জাস্ট রিসেন্টলি ওটা মানে রিসেন্টলি না মানে প্রায় হয়ে গেল, বহুদিনই হয়ে গেল, এক বছর মোটামুটি, গত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মনে হয় দেওয়া হয়েছে, আপনি দিয়েছিলেন আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। হযরতগঞ্জ চৌরাহা যেটা লখনৌ, সেটাকে ওই অটল চক নাম দেওয়া হয়েছে। তো হ্যাঁ এগুলো মানে যাই হোক, এই সব কোয়েশ্চেন হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স এর আমার মানে ইনস্ট্যান্ট আমি আপনাদের বলতে পারবো না আনসার, কিন্তু যেগুলো আমরা পরে আলোচনা করে নেব। ওকে স্যার, ওকে নেক্সট ডে OHCHR spokesperson নাম দেখতে পাচ্ছি আমরা,
মিসেল ইসলেট, উনি বলেছেন যে আমাদের এই যে সিএ হলো বা এনপি হলো এটা নিয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা ওরা রিভিউ করবে। তো ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস, ওটা শর্ট ফর্মটা দেওয়া আছে, এটা ওটা হচ্ছে অফিস, বাকিটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, তার কারণ দেখুন এখানে টার্ম একটা ইউজ করেছেন যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যে কারোর লোকাল স্ট্যান্ডই এটা হতে পারে না কোনো ফরেন পার্টি, মানে ভারতীয় কোনো ব্যাপারে বাইরের কোনো কোনো সংস্থা এটা নিয়ে কোনো, এটা ভারতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছেন। আর স্বাভাবিকভাবে বিপক্ষ দল নটপর সিং, আমাদের যিনি ছিলেন এর আগে মন্ত্রী, তিনি বলেছেন যে এরকম ডিপ্লোম্যাটিক হিস্ট্রিতে কখনো হয়নি, ইউনাইটেড নেশনসকে কখনো ইন্টারভেন করতে হয়নি, একটা ব্যাপার। নেক্সট ডে সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট মহারাষ্ট্রে, ওটা নাম দেওয়া হচ্ছে ছত্রপতি সম্ভাজির নামে। তো কে ছিলেন ছত্রপতি সম্ভাজি? শিবাজির ছেলে, ছেলে শিবাজির ছেলে, ওনার নামে ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট মানে রিনেম করা হলো ওনার নামে। আমরা দেখতে পাচ্ছি ছবি, এনার বাবুলাল মারান্ডি, ওনার পার্টি ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক, সেটা বিজেপির সাথে যুক্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মুম্বাই সেন্ট্রাল স্টেশনের যার নামে নাম হচ্ছে নানা শঙ্কর শেঠ, নানা শঙ্কর শেঠের আসল নাম হচ্ছে জগন্নাথ শঙ্কর শেঠ। এবং ইনি কে ছিলেন? এনার সাথে আমাদের কলকাতার একটা মানে ভালো রিলেশন আছে, মানে খুব গুরুত্ব, সেটা হচ্ছে ইনি প্রথম ইন্ডিয়ান হিসেবে এশিয়াটিক সোসাইটির মেম্বার হতে পেরেছিলেন। এবং ব্রাহ্মণ বাড়ির তৎকালীন যে রীতিনীতি ছিল যে পুজো অর্চনা করবে, সেটা দূরে সরিয়ে ব্যবসা ট্যাবসা করতেন ইনি, মানে সম্পদশালী মানুষ ছিলেন এবং প্রচুর দান ধ্যান করেছেন মুম্বাইতে, অনেক বিল্ডিং বানিয়েছেন, স্কুল লাইব্রেরি বানিয়েছেন, এবং স্বাভাবিকভাবে ওনার নামে মুম্বাই সেন্ট্রাল স্টেশনটার নাম হচ্ছে। এপিডেমিক ডিজিজ অ্যাক্টে এই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার কিছু মন্ত্রীকে নিয়ে একটা গ্রুপ বানিয়েছেন, যেটা গ্রুপ অফ মিনিস্টার্স আছেন, সেখানে কারা কারা আছেন একটু লিখে নিন, বা আপনাদের যদি কেউ বলতে চান দেখি কার কার মনে আছে, সবগুলো হয়তো সবার মনে থাকবে না, আমি বলে দিই। ডক্টর হর্ষবর্ধন আছেন, উনি আমাদের কি মন্ত্রী, আমাদের হেলথ মিনিস্টার। হরদীপ এস পুরি আছেন, আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার। ডক্টর এস জয়শঙ্কর আছেন, এস জয়শঙ্কর কি মন্ত্রী আমাদের, ফরেন মিনিস্টার, ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমরা বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, একই ব্যাপার। আর আছেন জি কিষাণ রেড্ডি, এরা আছেন মানে মূলত। এইরকম আমরা আশা করি না যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন এরকম দেবে যে মানে কে কে আছেন, এরকম এত বড় অপশন থাকবে না, সবগুলো গ্রুপ করে যাই। নেক্সট ডে কেজরিওয়ালকে দেখতে পাচ্ছি, কেজরিওয়াল পাস করেছেন দিল্লি অ্যাসেম্বলি রেজলিউশন পাস করেছেন এনপিআর আর এনআরসির এগেনস্টে। তো এখন অবধি কতগুলো স্টেট এটা পাস করেছে টোটাল এনপিআর আর এনআরসি সিএর এগেনস্টে, কে বলবেন? আমার কেরালা করেছে, কেরালা করেছে, আর ওয়েস্ট বেঙ্গল করেছে, কেরালা ওয়েস্ট বেঙ্গল করেছে, আর মধ্যপ্রদেশ না, মধ্যপ্রদেশ কি করে করবে, মধ্যপ্রদেশে তো মধ্যপ্রদেশে কি করবে, বিজেপি গভর্নমেন্ট, না না বিজেপি, পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল করেছে, পাঞ্জাব, হ্যাঁ রাজস্থান করেছে, পাঞ্জাব করেছে, দিল্লি তো করেছে, বিহার করেছে, আর তেলেঙ্গানা হচ্ছে সবার শেষ, মানে টোটাল এখন অবধি সাতটা হলো। উড়িষ্যা করেছে, আচ্ছা তাহলে উড়িষ্যা আরো রিসেন্টলি করেছে, আমি যতদূর জানতাম যে তেলেঙ্গানা হচ্ছে শেষ আর কি, মানে এই মার্চ অবধি। উড়িষ্যা মনে করেনি, উড়িষ্যা
আমি আমি আমার কাছে আমি মানে আমি অদ্য জানি এখন অবধি নেই আমার লিস্টে, এটা হতে পারে পরে মানে অ্যাড হয়েছে, মানে এটা মার্চের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছি, মার্চের পরে হয়তো হয়েছে, আপনারা দেখে নেবেন। আর মধ্যপ্রদেশ অপোজ করেছিল কিন্তু এটা কোনো ইয়ে করেনি, রেজলিউশন করেনি, তাই তো? মার্চের পরে মনে হয় স্যার করেনি, কারণ মার্চের পরে ইস্যুটা আর আমার মনে হয় মানে যে ঝড়টা মানে ক্যাকা শিশি তুলেছিল সেই ঝড়টা এখন করোনায় চলে এসেছে। ক্যাকার ব্যাপারটা একটু আছে, ওটা আমরা সবাই মানে ক্যা মানে হচ্ছে ওই সিএ, সব ছড়ার মানে আছে একটা, ক্যাটা হচ্ছে সি ডাবল, যে বিষয়ের ভিতরে যাচ্ছি। এখন যে সমস্ত সামিট গুলো হচ্ছে মোটামুটি সবাই টেকনোলজি ইউজ করছে আমাদের মতো, তো সার্ক লিডাররা একটা ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন যে করোনা ভাইরাসের বিরুদ্ধে কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া যায়, এবং সেখানে ইন্ডিয়া প্রপোজাল দিয়েছিল যে কোভিড-19 এমার্জেন্সি ফান্ড একটা বানানোর জন্য। নেক্সট হচ্ছে একটা খুব এটা মানে ইন থিং একটা, যে গ্রিন হাইওয়ে বানানোর জন্য আমাদের চারটে স্টেটে হিমাচল প্রদেশ, রাজস্থান, ইউপি আর অন্ধ্রপ্রদেশে একটা স্যাংশন হয়েছে। কত টাকাটা গুরুত্বপূর্ণ না, আমার মনে হয় কোনোদিনও দেবে না, কিলোমিটারটা হয়তো হতে পারে 780 কিলোমিটার মাথায় রাখুন। তো এখানে কনসেপ্ট হচ্ছে যে মানে গ্রিন হাইওয়ে ব্যাপারটা কি, মানে রাস্তার দুধারে মানে সবুজ গাছপালা লাগানো, মানে এই ব্যাপার তো সেটা তো বরাবরই ছিল, সবুজ গাছপালা কি শুধু লাগানো, গাছপালা তো সেই শেরশাহের সময় থেকে মানে আমরা দেখেছি ইতিহাসে ছোট থেকে পড়তে। একজন করে যদি বলেন ভালো, কনস্ট্রাকশনটা ইকো ফ্রেন্ডলি হবে একদম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কনস্ট্রাকশনটা ইকো ফ্রেন্ডলি হবে। নেক্সট, ট্রাফিক থাকবে না কোনো রকম, ট্রাফিক থাকবে না, সেটা আপনি গ্রিন করিডোর বলছেন, ওই ট্রাফিক জ্যামের কনসেপ্টটা যে আমরা মাঝে মাঝে দেখি, মানে পশু পাখি যাতে রাস্তার উপর দিয়ে যেতে পারে তার জন্য এক্স্যাক্টলি একটা করিডোর থাকবে, যাতে করে মানে যেমন হাতিদের জন্য ডেডিকেটেড করিডোর থাকে, সেরকম যেখানে যেখানে সম্ভব সেখানে ওই পশু পাখিদের জন্য, পাখিদের জন্য অবভিয়াসলি না, ওরা তো হাইওয়ে ইউজ করে না, যেতে পারবে রাস্তার উপর দিয়ে পশু পাখি যাবে, রাস্তার উপর দিয়ে ওদের জন্য ডাইভার্সন করা হবে বা ওদের জন্য এলিভেটেড রাস্তা করে দেওয়া হবে আলাদা করে, যেমন এলিফেন্ট করিডোরের জন্য করা হচ্ছে। আর তারপর কিন্তু ভালো এগোচ্ছি আমরা একদম, এগুলো সঠিক একদম এবং গুরুত্বপূর্ণ। আর আর কোনো পয়েন্ট কেউ কারোর মাথায় আসছে? রিসাইকেল মেটেরিয়াল ইউজ করা হবে মানাতে। আর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা পশু পাখির কথাটা বললাম যখন, একটা খুব ব্যাপার আমরা মানে খেয়াল করি না রাস্তা বানানোর সময়, সেটা হচ্ছে জল, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রাস্তা তৈরি করতে গিয়ে যেটা সবার আগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক যে জলধারাগুলো আছে, স্ট্রিম গুলো, সেইগুলো। এবং রেলওয়েজ এর একটা ব্যাপার আছে, আপনারা মানে অনেকেই হয়তো জানেন আমাদের পশ্চিমবঙ্গে একটা মানে রেল লাইন নিয়ে খুব বছর ধরে ইস্যু চলছে, সেটা হচ্ছে ওই ভবাদিঘি, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অব্দি যে রেল লাইন আছে সেখানে একটা দিঘি পরে ভবাদিঘি বলে, সেখানে রেলওয়ে চাইছে না ব্রিজ বানাতে, কারণ রেলের মধ্যে আছে নিয়মের মধ্যে যে যদি কোনো স্থির জলধারা হয়, প্রবহমান না হয়, তাহলে তার উপর ব্রিজ বানানো যাবে না। সেই রকমই হাইওয়ে বানানোর সময়ও যে আমাদের দামোদরের যে বন্যা, দামোদরের বন্যার একটা অন্যতম কারণ হচ্ছে, বিধ্বংসী হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রেল লাইন তৈরি হওয়া। দামোদরের পাশ দিয়ে কোন রেল লাইন গেছে? দামোদর নদীর পাশ দিয়ে কোন রেল লাইন গেছে? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, তো কেউ আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে মানে আমার কথা শোনা যাচ্ছে কি, একটু চেষ্টা করবেন দেওয়ার, মানে কথা বলাটা কি, যে দামোদর যে নদী নদ আর কি দাদা, তো তার পাশ দিয়ে রেল লাইন তো গেছে, মানে সেটা মানে কোথায় কোথা থেকে কোথায় যায় দামোদর? কোলাঘাট, কোলাঘাট মেচেদা যখন যাচ্ছে সেখানে তো, সেটা তো রূপনারায়ণ হয়ে গেল, আমাদের হাওড়া থেকে যে বর্ধমান আসানসোল যে লাইন যাচ্ছে ওটা মোটামুটি দামোদরের প্যারাল, বর্ধমানের পর থেকে
তো সেটা যখন দুর্গাপুর দুর্গাপুর যখন যেতে হয় তখন করে মোটি হ্যাঁ তো এই বর্ধমান আর হুগলিতে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে রেলওয়ে কোম্পানির ক্ষতিপূরণ দেওয়া উচিত হুগলির মানুষের কাছে কারণ হুগলিতে ম্যালেরিয়া তৈরি হয়েছে রেল লাইনের জন্য কারণ রেলও তাই ওরা খরচ বাঁচানোর জন্য কি করে যে নদী থেকে যে জলগুলো বেরিয়ে যায় বন্যার সময় সেগুলো আর বেরোতে পারেন রেল লাইনে আটকে যায় কারণ রেল যে বাঁধগুলো বানায় জাস্ট নিচে ছোট অনেক ছোট করে বানায় টাকা পয়সা কম তো যাই হোক এই গল্পটা হচ্ছে এটাই যে গ্রিন হাইওয়ে বানানোর সময় এগুলো খেয়াল রাখা যে যাতে করে কোনো ন্যাচারাল যে জলের যে ফ্লো তাতে করে সেটা যেন অবস্ট্রাক্ট না করা হয় এবং আননেসেসারিলি জলাভূমি বন্ধ করে রাস্তা যেন না করা হয় এটা হচ্ছে গ্রিন হাইওয়ে ফান্ড নেক্সট আমরা যাই সেটা হচ্ছে এই চাকরি সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সিইটি হবে পরের বছর থেকে তার জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরি হচ্ছে ওরা এটা এই অনলাইন এক্সাম নেবে এবং এটা ফান্ডা হচ্ছে যে নিচের দিকে যে পোস্টগুলো আছে মানে গ্রুপ বি সি ডি এই পোস্টগুলো হচ্ছে এই একটাই পরীক্ষা হবে সারা বছরে এবং সেই পরীক্ষার কমন র্যাঙ্ক থেকে ওরা এই কমন পুল থেকে ওদেরকে রিক্রুট করা হবে এবং এই ব্যাপারটা আমাদের 2020 বাজেটে প্রপোজ করা হয়েছে এটা আর কিছু কেউ ফান্ড অ্যাড করতে চান এই ব্যাপারটা নিয়ে না তাহলে পরেরটা যাই হচ্ছে একাম ফেস্ট একাম ফেস্ট হচ্ছে দিব্যাঙ্গদের নিয়ে তো একাম ফেস্ট সম্বন্ধে কার কি বক্তব্য আছে মানে কে কতদূর পড়েছেন একটু বা জানেন একটু আমায় বলুন আর কোনো আইডিয়া আছে না স্যার আপনি বলুন সেখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে করে দেখছি যে এটা তৈরি করা হয়েছে যাতে করে দিব্যাং যারা আছেন দিব্যাং মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড প্রতিবন্ধী এখন তো বলা হয় না স্পেশাল হ্যান্ডিক্যাপ ডিসেবল এখন আর ইউজ করতে পারি না আমরা আমাদেরকে বলতে হবে স্পেশাল চাইল্ড হ্যাঁ স্পেশাল চাইল্ড বা স্পেশালি এবল তো এদের জন্য হ্যাঁ তো এদের জন্য হচ্ছে এই ফেস্টিভ্যালটা হচ্ছে একম একম ফেস্ট বলছি আমরা তো একসাথে করে একম করেছি আমরা এই চারটে নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ নলেজ অ্যাওয়ারনেস আর মার্কেটিং এন্টারপ্রেনারশিপ নলেজ অ্যাওয়ারনেস আর মার্কেটিং এই চারটেকে একসাথে করে আমরা হচ্ছে এই একম নামটা দিয়েছি এটা হচ্ছে এই বছর প্রথমবার হচ্ছে এবং আশা করা যায় যে এটা নেক্সট ইয়ার থেকে আবার প্রতি বছর এটা হবে এটা কি দিল্লিতে হচ্ছে স্যার এর লোকেশনটা আমি আপনাদের এক্ষুনি বলতে পারছি না এটা বলছি যে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস আর হচ্ছে এম্পাওয়ারমেন্ট এরা 1997 এ যেটা শুরু হয়েছিল এই NHFDC কর্পোরেশন এরা হচ্ছে এটা এবার করছে একদম লোকেশনটা আমি বলে দেব এটা একটা মার্ক করে রাখুন ওই কোশ্চেনের মতো লোকেশনই বলে দিচ্ছি নেক্সট হচ্ছে ক্লাউড রিজিয়ন আমরা একটা ম্যাপে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের লোকেশন গুলো ক্লাউড রিজিয়ন কোথায় কোথায় আছে এবং যেগুলো ব্লু স্পট আছে ওগুলোতে এক্সিস্ট করছে আর যেগুলো হোয়াইট স্পট ওগুলো গুগল হচ্ছে নতুন করে বানানো আমাদের ইন্ডিয়াতে 2017 সালে মুম্বাইতে হয়েছিল মানে মুম্বাইতে আছে আর দিল্লিতে 2021 এর মধ্যে এই ক্লাউড রিজিয়ন তৈরি হবে এবার এই ক্লাউড রিজিয়নটা কি এটার সঙ্গে ইন্টারনেটের একটা রিলেশন রয়েছে মানে ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে যে ডেটাটা আমাদের স্টোর করে রাখা হয় সেটা জেনোম ইন্ডিয়া প্রজেক্ট এটা 1990 লঞ্চ হয়েছিল আর মানে হিউম্যান জিনোম যে প্রজেক্ট ছিল সেটা 1990 তৈরি হয়ে 2003 শেষ হয়েছিল আমাদের এটা করছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
একটা জিনিস একটু বলে দিও যে কোয়েশ্চনটা করলো আমি দেখলাম আমি একটা মানে খেয়াল করিনি সেটা হচ্ছে একম ফেস্টের একটা লোকেশন জানতে চাইলো একজন দিল্লি এটা হচ্ছে স্টেট এম্পোরিয়া কমপ্লেক্স বাবা কড়ক সিং মল নিউ দিল্লি এটাই অ্যাড্রেস লেখা আছে ঠিক আছে এই এম্পোরিয়ামেই হয়েছে মানে নিউ দিল্লিতেই হয়েছে মোট কথা বেশ এটা হচ্ছে দিল্লিতে হয়েছে এক সপ্তাহ ধরে চলেছিল হ্যাঁ মেলা টাইপের আর কি হ্যাঁ নেক্সট চাই যেটা যেখানে ছিলাম আমরা যে জিনোম ইন্ডিয়া যেটা করছে কারা কোন কোশ্চেন হতে পারে যে এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আর ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি তো এটার এই জিনোম ইন্ডিয়ার এই ব্যাপারটা কি মানে কেন এটা করা হচ্ছে এই প্রজেক্টটা কেন হচ্ছে এটা হচ্ছে যে প্রায় 10,000 ভারতীয়র মানে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে যাতে করে এটা ক্যাটাগরি গুলো করা থাকে আর বিভিন্ন যে রোগ যে আমাদের জিনের মাধ্যমে যেগুলো হয় সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আর রেজিস্টার করার জন্য এই প্রজেক্টটা আমাদের দেবে এবং এই সংক্রান্ত যে অন্যান্য কাজগুলো আছে ক্যাপাসিটি বিল্ডিং আর নেটওয়ার্কিং সেগুলো হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা করব মানে এই প্রজেক্টের মাধ্যমে এটা করা হয় ছবি দেখতে পাচ্ছি রিতেশ আগরওয়ালের তিনি হচ্ছেন ওয়ার্ল্ড এর সেকেন্ড ইয়াংস্ট বিলিয়নিয়ার এর তকমা পেয়েছেন এটাকে উদ্ধব ঠাকরে সবাই চেনে এখন সবাই চেনে না তো উদ্ধব ঠাকরে দাবি করেছেন যে মারাঠিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে স্ট্যাটাস দিতে হবে রিসেন্টলি আর একটা স্টেটও করেছে যে সেই স্টেট কে হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ কে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর স্ট্যাটাস দিতে হবে কোন রাজ্য ওয়েস্ট বেঙ্গল করেছে বাংলার জন্য এখন অবধি তাহলে আমাদের 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে এবং সংস্কৃত বাদ দিলে বাকি করেছে শিওর এটা একদম শিওর পার্থচ্যাটার্জি চিঠি লিখেছেন এটাই জাস্ট 2-3 দিন আগে মানে এটা আমরা মার্চের জাস্ট 2 দিন আগেই তো আমাদের অধীর চৌধুরী একটা লাইভ করলো একদিন কে যে অধীর চৌধুরী আমি বলে দিচ্ছি অধীর চৌধুরীর হচ্ছে ওটা এক সপ্তাহ মতো আগে হবে বা 10 দিন আগে হবে পার্থ চ্যাটার্জি চিঠি লিখেছেন বা কথা বলেছেন ওটা 2-3 দিন হবে যে স্টেটটা আমি বলতে বলছি না এখন কিন্তু এটা নিউজে পেয়েছি পরে আমরা ওটা জানিয়ে দেবো যে এক্স্যাক্টলি কবে কি ডেট হয়েছে আর হলো তো ব্যাপারটা জানতেই পারবো এখন অবধি একমাত্র মানে সংস্কৃত বাদ দিলে বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে 5টা সবগুলোই মোটামুটি ভাবে মানে সাউথ ইন্ডিয়ান ওড়িশাটাকে ওদের স্টাইলটা মোটামুটি আপনারা সাউথ ইন্ডিয়ানই ওই স্টেট গুলোর সাথেই করতে পারেন ওরা শেষ হয়েছিল তারপরে মারাঠি এখন দাবি করেছে যে ওদেরকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর তকমা দিতে হবে তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর এই কনসেপ্টটা কি মানে কাদেরকে দেয়া হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কাদের রিচ অরিজিন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে একটা এনসিয়েন্ট ট্র্যাডিশন হয়তো থাকবে যার সাথে মানে খুব একটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়নি বা যেটা একটা নিজস্ব ছন্দ হারায়নি যেটা শান্তন শোনা যাচ্ছে না আরেকবার যদি তুমি জানলে বলো বছর পুরনো আচ্ছা ঠিক আছে ওম বিড়লাকে দেখতে পাচ্ছি ওম বিড়লা ওম বিড়লা লঞ্চ করেছেন এই প্রজেক্টটা সুপোষিত মা অভিযান এটা শুরু হয়েছে রাজস্থানের কোটা থেকে ইনসিডেন্টালি কোটা হচ্ছে ওনার নির্বাচন ক্ষেত্র মানে কোটা থেকে উনি এমপি হয়েছেন তো এটার এম হচ্ছে যে প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদের মোটামুটি এখন যেটা ঠিক হয়েছে মাসে 17 কেজি মতো বিভিন্ন ধরনের শস্য দেওয়া হয় ওদের পুষ্টির জন্য এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে তার বাচ্চা অবধি তাদের যে চিকিৎসার ব্যাপার সেটা সমস্তটাই মনিটর করা হবে তো এটা শুরু হয়েছে আপাতত 1,000 জনকে নিয়ে পরে এটা গোটা দেশ জুড়ে হবে এখানের সাথে অ্যাড করবেন যেটা শুরু হয়েছে রাজস্থানের কোটাতে
মুখ্যমন্ত্রী ডাল ভাত যোজনা ঝাড়খণ্ডের গভর্নমেন্ট শুরু করেছে, MDBY লেখা আছে, জাস্ট মুখ্যমন্ত্রী ডাল ভাত যোজনা। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলও একটা ছিল আগে, 21 টাকায় পাওয়া যেত মাছ ভাত, সেটা বেনিফিসের মাধ্যমে হতো, এটা জাস্ট ঝাড়খণ্ড শুরু করেছে। দেখতে পাচ্ছি আমরা এতে যে 5 টাকায় এগুলো দেয়া হবে ঝাড়খণ্ডে। লোকসভায় পাশ হয়েছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল। এখানে বলা ছিল যে 20 সপ্তাহ অবধি প্রেগনেন্সি টার্মিনেট করা যাবে, মানে অ্যাবর্শন করা যাবে, সেটা এখন কোর্টের উপর নির্ভর করে এটা আরো 4 সপ্তাহ বা 1 মাস বাড়ানো হয়েছে। 24 সপ্তাহ অবধি কোর্ট যদি পারমিট করে তাহলে এখন ওই প্রেগনেন্সি টার্মিনেট করা যায়। মাস বলো, সপ্তাহ বলছো? 24 সপ্তাহ, 24 না, তুমি 3 সপ্তাহ বললে, 3 সপ্তাহ না, 3 সপ্তাহ না, এটা 24 সপ্তাহ মানে 6 মাস আর কি, মানে প্রায় 4 সপ্তাহ মানে 1 মাস বাড়ানো হলো আর কি, এটা সমান। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা হাই লেভেল কমিটি করেছে মেডিকেল এক্সপার্টদের নিয়ে, যেটা নীতি আয়োগের মেম্বার ভিকে পাল রয়েছেন, যেটা ওই আমাদের ইন্ডিয়াতে COVID-19 প্রিভেন্ট আর কন্ট্রোলের জন্য, তো বর্তমানে হচ্ছে ডক্টর ভিকে পাল, ইন্ডিয়া যে হাই লেভেল কমিটি করেছে তার চেয়ারম্যান হচ্ছে নি। নেক্সট যাবো জনতা কারফিউ। আমাদের এই লকডাউন, লকডাউনের পূর্বসূরি বলতে পারি, শুরু হয়েছিল 22শে মার্চ 7টা থেকে 9টা অবধি, আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওটা একটা মানে বলতে পারেন মক সেশন ছিল, প্র্যাকটিস সেশন, জনতা কারফিউ হয়েছিল। তারপর থেকে ছবি দেখতে পাচ্ছি জনতা কারফিউর সময় কি হয়েছিল। নেক্সট হচ্ছে এই ওষুধটা হাইড্রক্সিক্লোরোকুইন, যেটা মোটামুটি ভাবে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে সাপ্লাই গেছে, বিশেষ করে আমরা খবরে পেয়েছিলাম যে US এর মতো দেশ যেখানে প্রচুর এই পেশেন্ট রয়েছে করোনার, তারা এটা মানে ইউজ করার জন্য বলছে এবং ইন্ডিয়া থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন। এবং এই সংক্রান্ত খবর এসেছিল আমাদের বেঙ্গল কেমিক্যাল, বেঙ্গল কেমিক্যালে এটা পার্টলি তৈরি হয়। তো নেক্সট চেক, রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়ার প্রথম কোভিড ডেডিকেটেড হসপিটাল তৈরি করেছিল 7 হিলস হসপিটালে মুম্বাইতে, দেখতে পাচ্ছি ছবি নিচে ওই হসপিটালের ছবি। তো ফার্স্ট এই কোয়েশ্চেন আসতে পারে যে প্রথম ডেডিকেটেড কোভিড হসপিটাল ইন্ডিয়াতে তৈরি হয়েছিল মানে মুম্বাইতে। এখানে চারজন ছবি দেখতে পাচ্ছি তাদের, এখানে একটা জাস্ট বলবো যে স্লাইড যারা দেখছেন, ওই 2015 সালে এর আগে শেষ ফাঁসি হয়েছিল ইয়াকুব মেনন বলা আছে, ওটা কাইন্ডলি মেমন পড়বেন, কারণ ইয়াকুব মেমন মেনন। আর এই ঘটনাটা ঘটেছিল, এই দুঃখজনক ঘটনা, সেটা প্রায় 8 বছর হয়ে গেল, 2012-এর 16 ডিসেম্বর, আর তাদের সেই নির্ভয়া জাস্টিস পেল এতদিন পরে, সেটা মানে মার্চ 20, 2020। আর এদের একজন আরেকজন যিনি মানে যে অ্যালার্জ ইয়ে ছিল, সে হচ্ছে জেলের মধ্যে সুসাইড করেছিল, তার নাম কি ছিল সম্ভবত রাম সিং না স্যার, মূল অভিযুক্ত একজন রাম সিং। এবং এদের যে ফাঁসি হয়েছে সেটা হয়েছে তিহার জেলে। এই এখানে একটা কোয়েশ্চেন ছিল এর আগে যে তিহার জেল বারবারই শিরোনামে উঠে আসে বিভিন্ন কারণে, আরেকটা গুরুত্বপূর্ণ আছে ইনফো, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে তিহার জেল প্রথম ইন্ডিয়ার জেল যারা নিজেদের FM একটা চ্যানেল বানিয়েছিল, তার চ্যানেলটার নাম ছিল ওদের টিজে রেডিও, তাই তো? কারেন্ট অ্যাফেয়ার্স এখন আর নেই, এখন জিকে হয়ে গেছে, তিহার জেলের নিজস্ব FM চ্যানেল রয়েছে। নেক্সট সেটা হচ্ছে স্বাবলম্বন এক্সপ্রেস, এটা চ্যানেলটা বলুন, টিজে, টিজে টিআর জেলের শর্ট ফর্ম যেটা টিজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি স্বাবলম্বন এক্সপ্রেস। স্বাবলম্বন এক্সপ্রেস এর কনসেপ্ট হচ্ছে যে এটা মানে ইন্ডিয়ার 11টা শহরে যাবে এবং বেসিক্যালি আমাদের কারিগরি শিক্ষা এই জাতীয় যে বা এন্টারপ্রেনার তৈরি করা এগুলোকে প্রমোট করবে টিজে, এই সরি স্বাবলম্বন এক্সপ্রেস।
এবং আমাদের কলকাতায় আসবে এবং এটা জার্নি যেখানে শেষ হবে সেটা হচ্ছে বারাণসী। তো ওখানে দুটো যে গুরুত্বপূর্ণ আরো ব্যাপার সেটা হচ্ছে এটা কতগুলো শহরে যাবে সেটা হচ্ছে 11, আর শেষ হবে কোথায় সেটা হচ্ছে বারাণসীতে। বারাণসীতে আসি, বারাণসী শহরের নাম বারাণসী কেন হয়েছিল? বরুণা আর ওসি দুটো নদীর মিলনস্থল। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বরুণা আর ওসি। বরুণা আর ওসি, আচ্ছা ওই নদীগুলো এখন আছে? নেই সম্ভবত। নেই, নদীগুলো আছে বারাণসীতে, ওটা বারাণসী শহরকে শহরের বাদিক থেকে এসে ওরা গঙ্গায় পড়ছে। এবং এই ওসি নদী যেখানে মিলেছে সেখানেই বিখ্যাত একটা ঘাট আছে, সেটার নাম হচ্ছে ওসি ঘাট। এখন মোটামুটি মিউনিসিপ্যালিটি ড্রেনের মতো হয়ে গেছে, আপনারা যদি কখনো বারাণসী যান তাহলে অবশ্যই এটা খেয়াল করতে পারবেন। আর এই স্বাবলম্বন এক্সপ্রেস নিয়ে আরো দুটো ইনফো আছে, সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে 7,000 কিলোমিটার এটা জার্নি করবে। আর যারা পার্টিসিপেন্ট থাকবেন মানে এই যে ইভেন্ট গুলোতে, তাদের বয়স হতে হবে 20-35 বছরের মধ্যে। আর একটা ভিশন, ভিশন থেকে এটা মানে এই এক্সপ্রেসটা চলছে, সেই ভিশনটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ইন্ডিয়ার যে 5 trillion ইকোনমি হবে ইন্ডিয়া, মানে দু একদিন আগে খবরে দেখছিলাম যে করোনা ভাইরাস না হলে ইন্ডিয়ার আরো অনেক ইকোনমি গ্রোথ হতো, এটা বোধ হয় বলেছেন রাজনাথ সিং, না কে বলেছেন? যে রাজনাথ সিং। তো প্রধানমন্ত্রী একটা ভিশন আছে যে ইন্ডিয়া 2024-25 এর মধ্যে হচ্ছে 5 trillion ইকোনমিতে পৌঁছে যাবে। তো সেই ভিশনের একটা পার্ট হিসেবে এই মানে স্বাবলম্বন এক্সপ্রেস সিডিবি চালাচ্ছে। আর এই যে ট্রেনটা, মোটামুটি ভাবে 150 জন মতো এক্সপার্ট থাকবেন যারা ওই মানে এন্টারপ্রেনারদেরকে গাইড করবেন। তো 7,000 কিলোমিটারের জার্নি, 11টা হচ্ছে শহর আমাদের কলকাতায় আছে এবং শেষ হবে হচ্ছে এটা বারাণসী। স্বাবলম্বন এক্সপ্রেসটা মানে বারাণসী আর এদিকে কোথায় পর্যন্ত, মানে কোথা থেকে কোথা আসবে? 11টা শহর থেকে বারাণসী, না না 11টা শহর ঘুরবে। তো শেষে আমাদের মানে জাস্ট বারাণসীর আগে এটা শুরু হচ্ছে লখনৌ থেকে, লখনৌ থেকে এটা জম্মু যাবে, ওখান থেকে দিল্লি যাবে, জয়পুর যাবে, আহমেদাবাদ যাবে, মুম্বাই যাবে, শেষে আমাদের মানে হায়দ্রাবাদ ভুবনেশ্বর হয়ে, মানে রুটটা আমরা বুঝতে পারছি কি, প্রথমে লখনৌ, লখনৌ থেকে জম্মু, ওখান থেকে দিল্লি, মানে জাস্ট ভারতকে ওই অ্যান্টি ক্লকওয়াইজ মোটামুটি ভাবে বলতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এটা যাবে। এবং টোটাল জার্নিটা 7,000 কিলোমিটারের কাছাকাছি, আর এটাও শেষ হবে গিয়ে বারাণসীতে। আর ওই 21 থেকে কমপ্লিট হবে মোটামুটি 20-35। আচ্ছা, এক্সপার্ট যারা থাকবে ওখানে? না না, এক্সপার্ট যারা থাকবেন তাদের বয়স এটা না, এক্সপার্টদের বয়স অবভিয়াসলি তার চেয়ে বেশি হতে পারে। যারা পার্টিসিপেট করবে মানে যাদেরকে ট্রেন করার জন্য এই ট্রেনটা, মানে তাদের ট্রেনিং দেওয়ার জন্য এই ট্রেনটা যাচ্ছে, তাদের সেই পার্টিসিপেন্টদের বয়স হচ্ছে এটা যে মানে 20-35 এর মধ্যে। ওকে, বুঝা গেছে। নেক্সট জেন শ্যাম কুমার সিং, খুবই মানে দুর্ভাগা বলতে হবে এনাকে, কারণ এই ভারতের রাজনীতির ইতিহাসে ঘোড়া কেনা বেচা নতুন না, প্রচুর ঘোড়া বিক্রি হয়েছে, সাকসেসফুলি কেনা বেচা হয়েছে, কারোর কিছু হয়নি। কিন্তু এনার চাকরি চলে গেছে মন্ত্রী হিসাবে, এবং ওদেরকে ওনাকে বলেছে যে ওদের যে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মানে বিধানসভায় উনি ঢুকতে পারবেন না। প্রথমবার হয়েছে মনে করে, ওনার নাম হচ্ছে শ্যাম কুমার সিং। বিজেপি আর কংগ্রেসের মধ্যে আপনারা জানেন যে এটা হয়েছিল যে উনি কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করেছিলেন। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এবছর এটা হচ্ছে লেতে, লাদাখের রাজধানী লে, এটা 6 নম্বর, হ্যাঁ 21 জুন হচ্ছে। প্রথমবার হয়েছিল দিল্লিতে, দিল্লির রাজপথে হয়েছিল এবং নরেন্দ্র মোদী ছিলেন সেখানে। ওনার শুনতে পাচ্ছি না, বলুন। হ্যালো, আচ্ছা কেউ কিছু বলছেন? এবছরও মোদী লেড, মানে মোদীর নেতৃত্বেই হচ্ছে,
ডেটটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 21 জুন আর পশ্চিমবঙ্গের খবরে এলাম আমাদের এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তাদের রিজিওনাল হাব হচ্ছে ক্যাম্পাস হচ্ছে নিউ টাউনে কলকাতায় আর একটাই এর সঙ্গে অ্যাড করা যায় যে এনএসজির যে মানে বেস আর কি যেটা হেডকোয়ার্টার সেটা কোথায় সেটা দিল্লিতে হ্যাঁ এটা একটা খুব ভালো খবর এখানে যারা গুরুমা আর গুরমিত আছেন তাদের জন্য খুব ভালো খবর সেটা হচ্ছে যে আসানসোলে আমরা যখন ওই একদিন শুনছিলাম স্যার বলছিলেন যে আমি রসগোল্লার ছবি দেখিয়েছিলাম এই প্রস্তাবটা আমি রাখছি যে এখানে একদিন আমরা যারা যখন মিট করবো করোনা ভাইরাস পরবর্তী পর্বে স্যার আমাদের এখানে ঘুরতে নিয়ে যাবে তাই তো মানে এখানে কিছুই নেই ঠিক আছে দেখার আমার একটু বাইরে বেরোলে খিদে টিদে পাই এবং আসানসোলে গিয়ে আমি খুব হতাশ হই টিকিট কাউন্টারের বাইরের দিকে আমরাও হই আসানসোলে স্টেশনে যে খাবারটাই পাওয়া যায় যাই হোক তো চেষ্টা করুন তার মধ্যে যে মুশকিল আসানের জন্য মানে আমাদের শোলের ভালো লাগার জন্য যে আসানসোল করবে আমরা জানি হয়তো হয়ে যাবে মার্চের 5 তারিখ থেকে 7 তারিখ হয়েছিল যেটা সেটা আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল একটা ন্যানো টেকনোলজি ন্যানো সায়েন্স আর ন্যানো টেকনোলজি মানে আইকন সেট সেটা আমাদের নিউ টাউনে হয়েছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার 5 থেকে 7 তারিখ আমাদের নির্মলা সীতারমণের ছবি দেখতে পাচ্ছি ব্যাংকিং রেগুলেশন বিল হয়েছে পার্লামেন্টে যে মোটামুটি এরা কোঅপারেটিভ ব্যাংকদের নিয়ে হয়েছে যাদের টোটাল সেভিংস আছে 5 লক্ষ কোটি তো এটা শুধু এখানটা আমি একটু বলে দেবো ওই জায়গাটা হ্যাঁ শ্যুর 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 সবসময় চাই যে আপনি বলুন কোঅপারেটিভ ব্যাংক নিয়ে একটাই কথা বলা সেটা হচ্ছে যে তোমরা এগুলো বেসিক্যালি হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংক অনেক রকমের কোঅপারেটিভ ব্যাংক আছে তো তার মধ্যে এই 1540টা আরবান কোঅপারেটিভ ব্যাংক আছে এবং এই ব্যাংকগুলোকে তোমার তোমাদের মানে তোমরা দেখবে হয়তো যে অনেক রাজ্যেই তোমার অনেক দুর্নীতির কথা জানতে পারা যায় যেরকম রিসেন্টলি আমার একটা ব্যাংকে পিএমসি যেটা মহারাষ্ট্রে হয়েছে ব্যাংকের পরেই এই ঘটনাটা অ্যাকচুয়ালি মোড়ে ঘুরে বসেছিল যেমন এত এত ডিপোজিট ওখানে সবাই ভরসা করে রেখেছে আলটিমেটলি সেখানে বোর্ডের গাফিলতির জন্য অনেকজন আর কি মানে কি বলবো মানে যত তোমার ডিপোজিট খাতায় কলমে দেখাচ্ছে তত টাকা নেই ব্যাংকের তো এত লক্ষ টাকা ফেরত দেবে কি করে এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে তো সেই জন্য তারপরে নড়ে চড়ে বসে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এগুলো তো বেসিক্যালি দুরকম কোঅপারেটিভ হয় একটা হচ্ছে তোমার যদি একটা স্টেটের মধ্যেই থাকে তাহলে সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে আর যদি মাল্টি স্টেট হয় দুটো স্টেটের সেটার ব্যাপ্তি থাকে তাহলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে তো সেক্ষেত্রে তোমার যেহেতু ম্যাক্সিমাম কোঅপারেটিভ ব্যাংকই স্টেট গভর্নমেন্টের আন্ডারে এবং সেখানে স্টেট গভর্নমেন্ট নিজেদের মতন করে চালাচ্ছে তো সেটাকে আরবিআই এর যে ব্যাংকিং ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে একদম পুরোপুরি ভাবে সেটাকে নিয়ে আসার জন্য এটা করা হয়েছে আর কি যাতে ওদের যে রেগুলেশন সেগুলো সব ব্যাংকে মেনে চলতে হবে বাধ্য তাহলে কিনা ডিপোজিটটা অ্যাটলিস্ট সিকিউরড হবে তাহলে বুঝতেই পারছো 1540টা ব্যাংক টোটাল তার টোটাল ডিপোজিট হচ্ছে তোমার 5 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি 5 লক্ষ কোটি টাকা তো কম অ্যামাউন্ট না ঠিক আছে তো সেই জন্য মানে যাতে ভরসাটা টিকে থাকে লোকের আর কি ব্যাংকগুলোর প্রতি তার জন্য এটা করা হয়েছে অঞ্জন কন্টিনিউ করো বেশ মেগা মার্জার মেগা ব্যাংক মার্জার ড্রাইভ তো মার্জার মানে বেরাল এমনিতে তাই তো নাকি হ্যাঁ এখন হচ্ছে 12টা 27টা যে পাবলিক সেক্টর ব্যাংক আছে ওখান থেকে আমরা 12টায় আসবো তো 1 এপ্রিল থেকে এটা হবে ছবিতেও দেখতে পাচ্ছি মোটামুটি যে ব্যাংকগুলোর ইয়ে দেওয়া আছে তাও আমরা
চাইলে লিখেও নিতে পারে, বা আমরা তো পরে মেটেরিয়াল পেয়ে যাবো নিশ্চয়ই, যে ওবিসি আর পিএনবি এ দুটো মার্জ হচ্ছে। এই মার্জ হওয়ার পরে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক হবে, ওবিসি আর পিএনবি যেটা আছে সেটা হচ্ছে এসবিআই এর পরে সবচেয়ে বড় হবে। সিন্ডিকেট ব্যাংকের সাথে দেখতে পাচ্ছি আমরা আরা ব্যাংকের হচ্ছে মার্জ, আর বাকিটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক, তার সাথে অন্ধ্রা ব্যাংক আছে, আর সেটা ওদের কর্পোরেশন ব্যাংক, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের সাথে এলাহাবাদ ব্যাংক। মানে ছটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক থাকবে আর ছটা হচ্ছে মার্জ ব্যাংক থাকবে। যে মার্জে মার্জার হয়েছিল এসবিআই আমরা দেখেছি আগে, তাহলে এসবিআই, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাডা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এরা হচ্ছে যে ব্যাংক গুলো মার্জ হয়ে থাকলো। আর ছটা আলাদা ব্যাংক থাকবে যারা ইন্ডিপেন্ডেন্ট, এরা হচ্ছে আইওবি মানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, আর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। মানে এই যে বারোটা, ছটা মার্জ হওয়ার পরে মানে মার্জ হয়ে ছটা হলো আর বাকি ছটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফার্স্ট এপ্রিল থেকে এখন অবধি আমরা বারোটা পাবলিক সেক্টর ব্যাংক মানে পাচ্ছি। নতুন কোন ব্যাংকের নাম তৈরি হচ্ছে এখানে, এই যে পরের স্লাইডে আরো ভালো করে দেয়া আছে। স্যার আপনি যে বললেন নতুন ব্যাংক তৈরি হচ্ছে না, ওগুলো মার্জ করার পরে কিন্তু মানে আগের নামটা চলছে না। যেমন এই সেকেন্ড লার্জেস্টের ক্ষেত্রে বলি আমি, পাঞ্জাব, ওরিয়েন্টাল আর ইউবিআই এই তিনটে মার্জ হয়ে, কিন্তু আমি যেটা বলছি আমার যেমন ইউবিআই তে অ্যাকাউন্ট আছে, তো অ্যাপ্লিকেশন করতে গেলে এখন ইউবিআই লিখলে হবে না, ওখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখতে হচ্ছে, ইউবিআই নিচ্ছে। আমি সেটাই বললাম যে সেটাই বললাম যে যে সবচেয়ে বড় ব্যাংক যেটা থাকছে সেটার নাম হচ্ছে ওটা, মানে সেই নামে ওটা কাজ করবে। বাকি নামগুলো তো মানে থাকছে না, বৈধতা থাকছে না। হ্যাঁ থাকছে না, তো বাকি নামগুলো থাকছে না, অবভিয়াসলি থাকছে না। ছটা যে ব্যাংক মার্জ, তারপরে বুঝতে অসুবিধা হচ্ছে যেটা বললাম, মানে দেখুন কানাডা ব্যাংকের সাথে অ্যাড হয়েছে সিন্ডিকেট ব্যাংক, কিন্তু ওটা সিন্ডিকেট ব্যাংক আর নাম থাকছে না, ওটা কানাডা ব্যাংকই থাকছে। মানে আমি বলতে চাইলাম কানাডা সিন্ডিকেট ব্যাংক মার্জ হওয়ার পরে কিন্তু ওটার নাম অন্য কিছু হচ্ছে না, কানাডা সিন্ডিকেট বা অন্য কিছু হচ্ছে না, ওটা যেহেতু বড় ব্যাংক ছিল কানাডা, তাই কানাডা ব্যাংকের নামই থাকছে। বোঝা গেল? যার সম্পত্তির পরিমাণ বেশি, যার পাবলিক শেয়ার বেশি আছে, ওই সবথেকে লার্জেস্ট শেয়ার বেশি যার, ওর নামই হচ্ছে। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা ইয়েস ব্যাংক, রানা কাপুর, মানি লন্ডারিং কেস হয়েছে ওখানে, ইয়েস ব্যাংকের শেয়ার পড়েছে, তারপরে ওদেরকে মরাটোরিয়াম দিয়েছে আরবিআই, তো 30 দিনের একটা পিরিয়ড ছিল, তারপরে এখন বোধহয় রানা কাপুর কাস্টডিতে আছে। নেক্সট, বিবাদ সে বিশ্বাস, এটা আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, মানে ডাইরেক্ট ট্যাক্স পেমেন্ট সংক্রান্ত যে লিটিগেশন গুলো আছে সেগুলো নিয়ে একটা স্কিম হয়েছে বিবাদ সে বিশ্বাস। এটা আমাদের জিএসটি ক্ষেত্র হচ্ছে, যেটাকে এসওডি বলে, সেটেলমেন্ট অফ ডিসপিউট, তো নামটা নতুন, সেটা হচ্ছে বিবাদ সে বিশ্বাস 2020। মানে ট্যাক্স সংক্রান্ত যে সমস্ত যে বিবাদগুলো আছে সেগুলো হচ্ছে মিটিয়ে নেওয়া, সেটা হচ্ছে এটার এই এটার হচ্ছে এম এই স্কিমটা। এবং বোধহয় আজকের কালকের খবরে দেখছিলাম যে প্রধানমন্ত্রী বলেছেন যে অনলাইন হয়ে যাবে এরপর, ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে সমস্ত অসুবিধা আছে তার জন্য ইন্ডিভিজুয়ালকে আর অফিসে যেতে হবে না, মানে অনলাইন পোর্টালের মাধ্যমে হচ্ছে এইগুলো সলভ। হ্যাঁ, এটা স্যারও বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক এলটিআরও আর ফরেক্স সোয়াপ করেছে, এই দুটো অপারেশন করেছে, তো এই ব্যাপারটা কি সেটা হচ্ছে এটা আপনাদেরকে একটু বলতে হবে। সেটা হচ্ছে এলটিআরও, মানে যেটা লং টার্ম রেপো অপারেশন, এই ব্যাপারটা কি, মানে রেপো কি কাজ করে আর তার সাথে এই এলটিআরও কাজটা কি, আপনাদের কি ধারণা শুনি তারপর আমি বলছি।
যে রেসিওতে রিজার্ভ ব্যাংক থেকে পাবলিক সেক্টর ব্যাংক রেট করে আছে যে রেটে এই রেপো নামটা রেপো রেট তাহলে এই লং টার্ম করা হচ্ছে এটার সুবিধা কি হবে রিপোর্ট ক্ষেত্রে মনে হয় বেশি দিনের জন্য নিতে পারে না মানে 14 বা 1 মাসের জন্য এরকম কিছু জন্য নিতে পারে লং টার্মের ক্ষেত্রে 14 দিন হ্যাঁ লং টার্মের ক্ষেত্রে 1 থেকে 3 বছর মানে টাইম পিরিয়ডটা বেশি থাকে এখন এখন 3 বছর অবধি নিতে পারে সেই ক্ষেত্রে কি হবে না ব্যাংক পাবলিক কে বেশি লেন্ড করতে পারবে মানে রিজার্ভ ব্যাংক চাইছে ক্যাশ ফ্লো বাড়াতে তাই তো এই ইকোনমিক কন্ডিশনে মানে ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাংকের হাতে যে অস্ত্রগুলো আছে তার মধ্যে রিজার্ভ ব্যাংক এই দুটোকে ইউজ করছে একটা হচ্ছে ফরেক্স সোয়াপ আর একটা হচ্ছে এলটিআর বোঝা গেল ফরেক্স সোয়াপটা কি সেটা হচ্ছে যে কোম্পানিকে যে আমাদের ডলার আছে ইউএস ডলার ইউএস ডলারের বিনিময়ে টাকা রিজার্ভ ব্যাংক নেবে ইউএস ডলার দেবে যে ইন্ডিয়ার যে আরবিআই তে যে রয়েছে আমাদের ফরেন রিজার্ভ যে রয়েছে সেই ডলার মার্কেটে দেওয়া হবে এবং তার বিনিময়ে টাকা নেওয়া হবে সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে আমরা কি করব মার্কেটে মানে ইনজেক্ট করতে পারবো ব্যবসার জন্য বা ব্যাংকগুলোকে বা যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এরা বেশি দিনের জন্য যে রেপো রেট যেটা সেটা 3 বছরের জন্য 1 থেকে 3 বছরের জন্য দিচ্ছে লং এটা বড় টেনিওরে যাতে করে তারাও মার্কেটে মানুষের হাতে বেশি করে পয়সা মানে ক্যাশ পৌঁছাতে পারে সেই জন্য এটা ইউজুয়ালি এই যে টেনিওরটা এটা লং টার্মের জন্য করা হয়েছে এই জন্য এটাকে বলছে এলটিআর আর ফরেক্স সোয়াপ হচ্ছে রিজার্ভ ব্যাংক ওই ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য আরেকটা কাজ করছে সেটা হচ্ছে ডলারের এগেনস্টে হচ্ছে ওই মানে ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান মার্কেটে ইনজেক্ট করছে বেশি মানে ডলার যে আরবিআই এর কাছে যে ডলার থাকে সেটা মার্কেটে কোম্পানিকে দিয়ে কোম্পানির থেকে টাকা নিয়ে সেই টাকা যাতে করে রিজার্ভ ব্যাংক আরো বেশি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিতে পারে এবং সেখান থেকে ইভেনচুয়ালি মানে আমরা তো আরবিআই থেকে টাকা নিতে পারবো না যাতে করে মানুষ সাধারণ মানুষ হচ্ছে ব্যাংকগুলোর মাধ্যমে টাকা পেতে পারে তো আলটিমেটলি ক্যাশ ফ্লোটা বাড়ানো এবং এই এই ইকোনমির অবস্থা তো গোটা মানে ওয়ার্ল্ডই এখন টালমাটাল যাতে করে এই ক্যাশ ফ্লোটা বাড়ানো যায় তার জন্য এই আমাদের রিজার্ভ ব্যাংক হচ্ছে এই দুটো পলিসি নিয়েছে এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছেন যে আমাদের হাতে তো অনেক অস্ত্র আছে সেগুলো আমরা ইউজ করব এখানে আরেকটা পরের স্লাইডে আমরা দেখলাম যে এটা এলটিআরও এর আগে ডিপ্লয় করা হয়েছিল 10 বছর 12 বছর আগে যেটা হচ্ছে 2008 যখন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তখন এটা ইউজ করা হয়েছিল এবং এটা একটা মানে বড় সড়ো সাফল্য ছিল তো সেই উদাহরণ নিয়ে এটা হচ্ছে ওই ওটাকে আবার ইউজ করা হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKY তো এই যে স্কিম আছে এই যে প্যাকেজ এটার মাধ্যমে কি করা হচ্ছে এটার মাধ্যমে আমরা এটার এই কাজটা করছে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে আছে মানে তারা মেইনলি রেশনের মাধ্যমে মানুষের কাছে যাতে করে এই করোনার জন্য যে মানে কাজের বাজার খারাপ হয়েছে বা মানুষজন কাজ পাচ্ছেন না বা তাদের কাছে যাতে করে এই বেসিক যে নিডস গুলো সেটার অসুবিধা না হয় তার জন্য এই স্কিমটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং মোটামুটি ভাবে যাদের জনধন যোজনা রয়েছে বা যারা করে MGNREGA-র মাধ্যমে কাজ করে তারাও এই স্কিমের মাধ্যমে বেনিফিট পাবে টোটাল প্যাকেজটা হচ্ছে 1,70,000 কোটি টাকা সরি 1.7 লাখ করোড় নেক্সট হচ্ছে পিএম কেয়ার ফান্ড একটা খুব মানে দেখেছিলাম যে করোনার প্রাথমিক দিকে এটা একটা খুব বাজারে হইচই ফেলেছিল যে একটা ফান্ড হচ্ছে এবং সেখানে আমাদের ভারতীয়রা অনেকেই একটা বড় কন্ট্রিবিউশন করেছেন বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিভিজুয়াল তো এটার প্রাইমারি এম ছিল PMCARE মানে নামটা
কেয়ারের একটা ফুল ফর্ম রয়েছে, সেটা হচ্ছে সিটিজেন অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ ইন এমার্জেন্সি, সিআরই, পিএম কেয়ারস ফান্ড। মেইনলি করোনা ভাইরাসের সংক্রান্ত যে আমাদের তার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ফান্ডটা তৈরি করা হয়েছিল, এবং প্রধানমন্ত্রী নিজে মানে মানুষজনের কাছে প্রার্থনা করেছিলেন, মানে আর্জ করেছিলেন যাতে করে সবাই এটা ডোনেট করতে পারে। তো যেরকম আমাদের রাজ্যেও সেরকম হয়েছিল যে আমরা দেখেছি বিভিন্ন পোর্টালের মাধ্যমে যে মুখ্যমন্ত্রীর আলাদা করে করেননি, মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল রয়েছে সেখানেও আমরা বিভিন্ন জন কন্ট্রিবিউট করেছি বা বিভিন্ন সংস্থাও করেছে। এটা সেন্ট্রাল লেভেলে হচ্ছে পিএম কেয়ার ফান্ড তৈরি হয়েছিল। আচ্ছা, এবং একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস কত মিলিয়ন মানে $174 মিলিয়ন ৬৪টা দেশকে হেল্প করেছে, তার মধ্যে ইন্ডিয়া পেয়েছে ২.৯ মিলিয়ন খবর। নেক্সট ডে সেটা হচ্ছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যারা রয়েছে, এই ওপেক হচ্ছে যে খনিজ তেলের যে উৎপাদন সেই উৎপাদন ২০০৮ পরে আবার এই প্রথমবার হলো যে এরা কমাতে বাধ্য হয়েছে। আচ্ছা, ইরান ১৯৬২ সালের পর IMF এর কাছে এই কোভিডকে ফাইট করার জন্য ওরা কিন্তু ইকোনমিক অ্যাসিস্ট্যান্স চেয়েছে, এবং 1979 এর সময় যখন ইসলামিক রেভলিউশন হয়েছিল ইয়েতে ইরানে, তারপর থেকে IMF ইরানকে সমস্ত ধরনের যেই ফান্ড এগুলো দেওয়া বন্ধ করে দেয়। ইউনাইটেড নেশনস এই কোভিড এর এগেনস্টে লড়ার জন্য $2 বিলিয়ন একটা প্ল্যান করেছে, যেটাতে মেনলি যে পোরেস্ট কান্ট্রি গুলো রয়েছে আমাদের ওয়ার্ল্ডে সেগুলোর বিরুদ্ধে এরা করতে পারে, লড়তে পারে। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস এর এতে এখন অবধি কটা দেশ আছে টোটাল ওয়ার্ল্ডে? ১৯৪। আচ্ছা, তো কোন দেশ নেই ইউনাইটেড নেশনস এর মধ্যে, নেই এমন কোন দেশের নাম আপনারা জানেন, বলতে পারবেন? রিসেন্ট ছেড়ে দিল ব্রিটেন, আমেরিকা ছেড়ে দিল মনে হয় রিসেন্ট। না না, আমেরিকা নয়, আমেরিকা ইউনাইটেড নেশনস ফটাফটই চালায় বলতে পারবেন। হ্যাঁ, খুব ছোট, একটা খুব ছোট দেশ প্যালেস্টাইন, প্যালেস্টাইন একটা খুব ছোট দেশ ছেড়ে দিয়েছে প্যালেস্টাইন, প্যালেস্টাইন প্যালেস্টাইন ছেড়ে দিয়েছে। আর তাইওয়ান, হ্যালো, জর্ডান শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি কখনো কিন্তু ইউএন এর শোনা যাচ্ছে না। হ্যালো, ইসরায়েল স্যার, শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, অসুবিধা নেই কিছু। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট স্লাইডে যাই। সিভিল অ্যাভিয়েশনের FDI লিমিট বেড়েছে 49% থেকে 100% হয়েছে। এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। আমাদের স্যার একটু 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 স্যার হালকা শোনা যাচ্ছে, হেভি শোনা যাচ্ছে স্যার। আমি আমাকে আমার হেডফোন চেঞ্জ করতে হলো এর মধ্যে, যে কারণে হয়তো আপনাদের সাউন্ড একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে স্যার? দেশটা হ্যাঁ, ভ্যাটিকান সিটি বললাম, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি কোথায়? রোম, 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 মানে রোমের পাশে, রোমের মধ্যেই। হ্যাঁ, মধ্যেই, মানে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি তাহলে কারা কে চালান? পোপ, পোপ, পোপ চালান। আর এটার একটা অন্য একটা নাম আছে দেশটার, কি নাম? হাইসি, এটা হাইসি। হ্যাঁ, মানে সি অর্থে এখানে মানে পোপ কে বোঝানো হয় আর কি, কান্ট্রি অফ সি। স্যার সাউন্ডটা বড্ড আসতে হচ্ছে একটু, যদি আচ্ছা আমি চেষ্টা করছি এখানে ভলিউম এক চেঞ্জ করার, বাড়ানো যদি চায়। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তো শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে যেখানে আমরা শুরু করেছিলাম ওখানে একবার ফিরে আসি। খুব আস্তে শোনা যাচ্ছে, মাইকটা মুখের কাছে ধরে কথা বললেই শোনা যাচ্ছে, ছেড়ে দিলে শোনা যাচ্ছে। কি হলো এটা? তো এখন এতক্ষণ তো ঠিকঠাকই হচ্ছিল, হঠাৎ চেঞ্জ হলো কিছু? হ্যাঁ, হেডফোনটা আমাকে চেঞ্জ করতে হলো, মানে ওই হেডফোনের ব্যাটারি লোয়ের জন্য আমাকে এবার মানে ওয়্যার্ড হেডসেট ইউজ করতে হচ্ছে, এতক্ষণ ওয়্যারলেস করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
যাই হোক আমি ধরেই থাকছি, কোনো অসুবিধা নেই আমার, আপনারা যদি শুনতে পান তাহলে সেটাই আর কি কাজের আর কি। হ্যাঁ, তো প্রথম স্লাইডে গিয়ে বলছিলাম ওই তালিবানে ফিরে আসি একবার, সেকেন্ড স্লাইডে যাওয়ার মানে সেকেন্ড সেট অফ স্লাইডে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে ওই রাশিয়ার গল্প, যে তালিবান তো তৈরি হয়েছিল রাশিয়া যখন আফগানিস্তান ছেড়ে যায় তখন, তো রাশিয়ার কি মোশন ছিল যাতে করে ওরা আফগানিস্তানে কেন আসতে চাইলো? এশিয়ার মাঝখানে পুরো এশিয়াকে কন্ট্রোল করা যায় আফগানিস্তান দিয়ে। আচ্ছা, আর কেউ ইন্ডিয়ান ওশেনে একদম একদম, ব্যাপারটা হচ্ছে রাশিয়ার অল ওয়েদার পোর্টের সংখ্যা খুবই কম, মানে রাশিয়া দেশটাতে যে পোর্ট গুলো আছে আপনারা যদি খেয়াল করেন ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে মানে বেসিক্যালি জিওগ্রাফি অনেকটা কিন্তু মানে ইকোনমি বা পলিটিকে কন্ট্রোল করে। তো একটা মানে মজার গল্প সবাই বলে যে মানে পুতিন যদি খুব মানে ভ্লাদিমির পুতিন এখন যিনি রাশিয়ার হেড, যে তিনি যদি খুব মানে ভক্ত খ্রিস্টান হন আর কি, মানে যীশু খ্রিস্টের খুব ভক্ত হন, তাহলে উনি প্রতিদিন শুতে যাওয়ার সময় প্রার্থনা করবেন যে ভগবান রাতারাতি ইউক্রেনের মধ্যে যেন একটা পাহাড় তৈরি করে দেন। এই তার কারণটা হচ্ছে একটাই, রাশিয়াকে যতবার আমরা দেখেছি যতবার আক্রমণ করা হয়েছে ততবার কিন্তু ওই পশ্চিমের ওই যে সমভূমি সেই অঞ্চল দিয়ে করা হয়েছে। আর একটা রাশিয়াকে মেরেছে সেটা হচ্ছে রাশিয়ার অল ওয়েদার পোর্ট নেই, মানে রাশিয়ার পোর্ট গুলো বছরের একটা ম্যাক্সিমাম সময় কিন্তু বরফে ঢাকা থাকে যেটা ইউজ করা যায় না। তো যে কারণে রাশিয়ার বরাবরের ইচ্ছা যে চাবাহার যে পোর্ট আছে ইরানের সেটাকে ইউজ করার, এবং সেটা যদি আফগানিস্তানের উপর কন্ট্রোল থাকে তবেই সম্ভব। তো আমার মনে হয় এটা একটা ইস্যু ছিল যেটা আমরা তখন বলতে গিয়ে বললাম না সময়ের জন্য। স্যার স্যার কি আছেন? হ্যাঁ, তো মানে আমি আপনার কাছে জানতে চাইছিলাম ওই তালিবানের ব্যাপারটা, তালিবান তো তৈরি হয়েছিল রাশিয়ার যেটা আগ্রাসন, একসময় তো রাশিয়া কাবুল অনেকটাই কন্ট্রোল করতো, ইউএসএসআর মানে ফর্মার ইউএসএসআর যেটা, তাদের সাথে অনেক বেশি টার্মস ছিল। তো সেখান থেকে তার পরবর্তীকালে সেখান থেকে ওদেরকে সরানো, এবং তারপরে যেটা ভাঙা মানে ভাঙন যেটা যেটা 1991 বোধ হয় না, 1991 এ যখন রাশিয়া মানে ইউএসএসআর ভেঙে গেল আলটিমেটলি, তো তখন অবধি তো মানে এটা বলতে গেলে একদম কোল্ড ওয়ারের লাস্ট ফেজ আর কি। তো সেই সময়তে তোমাদের আমি মনে হয় একদিন বলেছিলাম না ওই বাইপোলার মাল্টিপোলার কথা একদিনকে মনে হয়, চলে গেল আর কি। তো তার পরবর্তীকালে দেখা গেল যে ওই তালিবানের অবস্থাটা হলো যে তখন তালিবান তৈরি করা হলো অস্ত্র অস্ত্র সাহায্য করে রাশিয়াকে দূরে করার জন্য, এবং রাশিয়া যখন বেরিয়ে গেল তারপরে একসময় গিয়ে পরে তালিবানই তোমার একসময় ইউএস এর এগেনস্টে মানে লাগতে শুরু করলো। মানে তোমরা হয়তো মেবি শুনেছো যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মানে আলকায়দা হামলা শুধু না, মানে তার আগেও তোমার ইভেন অনেক জায়গাতে রাশিয়া আফ্রিকার বহু দেশে দূতাবাসে তোমার অ্যাটাক হয়েছে আমেরিকান দূতাবাসে। এবং ইভেন ইভেন যে গল্পটা বলছিলাম আর কি, ইরানের উপর যে ইমার্জেন্সি চলছে, ইরানের এমবাসিতে মানে ইউএস এমবাসিতে যে দখল করেছিল ওরা, সেটাও তো মোটামুটি তালিবান ইনফ্লুয়েন্সে আর কি। একদম একদম একদম। তো আমার মাঝে মাঝে গুলি যায় মানে আলকায়দা তালিবানটা একদমই গুলি যায়, মানে দুটো আমার একই মনে হয় মাঝে মাঝে আর কি। এখানটা আমার একটুখানি দেখতে হবে। যাই হোক, আলকায়দার প্রতিষ্ঠা তো লাদেন। হ্যাঁ, তালিবান এক সময় তো তোমার যখন মানে আফগানিস্তান আমিরদের যখন শাসন ছিল, তারপরে পরবর্তীকালে কিন্তু ওখানকার ব্যাপার স্যাপার কিন্তু একটা তুর্কির মতন ছিল অনেকটাই, মানে এতটা ধর্মীয় প্রভাব সেখানে ছিল না, মানে পুরোপুরি মস্কো কালচারে বিশ্বাসী ছিল আর কি কাবুল। তার পরবর্তীকালে হঠাৎ করেই সেখানে একদম একটা মানে ধর্মীয় ব্যাপার চলে আসে এদের হাত দিয়ে, এবং তারপরে তোমরা তো দেখেইছো আর কি যে কি অবস্থা হয়েছিল, মানে কিভাবে সেখানে শরিয়া আইন চালু করা হয়েছিল কতটা কঠোর ভাবে।
স্যার আফগানিস্তানের উপর কেউই কোনদিন বেশি দিন কন্ট্রোল করতে পারেনি, মানে ইংরেজরা তো কতবার চেষ্টা করেছে, দু তিনবার, মানে এটা হচ্ছে করার কারণ, তার কারণ হচ্ছে ওখানকার যে ট্রাইবস গুলো আছে, মানে ওখানে তো বেসিক্যালি ট্রাইবাল এরিয়া, ওগুলো তো ট্রাইবসরা তারা প্রচন্ড ভাবে স্বাধীন চেতা, মানে ঠিক যেভাবে আমাদের মানে এখানে দেখেছিলাম তোমার মারাঠা জাতিকে বেশি দিন ইয়ে করা যায়নি, মানে আটকে রাখা যায়নি, সব থেকে লাস্টে পরাধীন হয়েছিল মারাঠারা, আর সব থেকে প্রথম তোমার অস্ত্র তুলে নিয়েছিল মারাঠারা। আমাদের বিপ্লববাদের সূচনা কোথার থেকে হয়েছে? ফারকে, ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র সব থেকে কম তাড়াতাড়ি মানে স্বাধীনতা চেয়েছে আর কি, তো সেরকম ভাবেই স্বাধীন চেতা, ওরাও প্রচন্ড স্বাধীন চেতা, কারোর কন্ট্রোলে থাকতে চায় না। রিসেন্টলি 12 স্ট্রং বলে একটা মুভি হয়েছে, কেউ দেখেছো? তাহলে আফগানিস্তানের ওটা পুরো এক্সপ্লেইন করা আছে যে কেন ওখানে কেউ স্ট্রং হোল্ড রাখতে পারে না, এরকম আর সিনেমা চলে গেল। আচ্ছা সেকেন্ড যেটা আমি শেয়ার করেছি এটা কি দেখা যাচ্ছে? সেকেন্ড স্লাইড, তো ঠিক আছে এটা শেষ করি, তারপরে যদি আরো কিছু গল্প থাকে তখন করা যাবে। এখানে দেখুন, এখানে বেসিক্যালি সবই অনলাইনের আছে। মার্চের যে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে মানে কোয়েশ্চেন থাকি যে নিযুক্তি তো, এবং ইন্টারন্যাশনালও বেশ কিছু কোয়েশ্চেন থাকে। সেটা হচ্ছে ওদের নিউ প্রাইম মিনিস্টার, আমরা দেখতে পাচ্ছি ওনার নাম মুহিয়াউদ্দিন ইয়াসিন, তিনি আগে ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং এখন উনি প্রাইম মিনিস্টার হয়েছেন। নেক্সট হচ্ছে আশরাফ ঘানি। আশরাফ ঘানি শোনা যাচ্ছে না? আশরাফ ঘানি সেকেন্ড টাইমের জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন। আশরাফ ঘানি হাইকোর্টের জাজ ছিলেন ক্যাটারিনা সাকেল্লেপোলু গ্রিসের, তো উনি হচ্ছেন গ্রিসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হলেন। রেভিনিউ সেক্রেটারি ছিলেন ডক্টর অজয়ভূষণ পান্ডে, এখন উনি হয়েছেন নিউ ফিনান্স সেক্রেটারি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ফিনান্স সেক্রেটারি হলেন আগের রেভিনিউ সেক্রেটারি অজয়ভূষণ পান্ডে। সিআইসি আমাদের চিফ ইনফরমেশন কমিশনার, উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিমল জুলকা আমাদের সিআইসি অফ ইন্ডিয়া। বসির আহমেদ খান বাদিকে যিনি যাকে দেখতে পাচ্ছি, উনি জম্মু কাশ্মীরের যিনি লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু ওনার অ্যাডভাইসারের পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছেন। রিসেন্টলি কাশ্মীরের আরেকজন ব্যুরোক্রাট খবর এসেছেন, তো ওনার কি নাম? কাশ্মীরের একজন আইএএস এবং তারপরে পরবর্তীকালে আইএএস থেকে রিজাইন করে পার্টি করেছেন এবং তারপরে আবার এখন শাহ ফজল বোধ হয় 2010-11 ইউপিএসসি উনি টপার ছিলেন সম্ভবত। নেক্সট যাই, রঞ্জন গগৈ খুব বিতর্কিত, ওই যে বলছিলাম ওই মণিপুরের ঘটনা, তো গণতন্ত্রের পক্ষে এটাও আবার বিরোধী পক্ষের অভিযোগ যে রঞ্জন গগৈ মানে সিজেআই থেকে তিনি আবার রাজ্যসভায় নমিনেশন পেয়েছেন। শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার হলেন ফোর্থ টাইমের জন্য। ইয়েস ব্যাংকে যখন আমরা গেছিলাম তখন এটা আপনাদের বলা উচিত ছিল, তো যাই হোক খেয়াল করিনি। ওটা হচ্ছে এসবিআই এর সিএফও ছিলেন, চিফ ফিনান্স অফিসার প্রশান্ত কুমার, তাকে ইয়েস ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে। স্পোর্টসে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ইন্ডিয়াকে ফাইনালে হারিয়েছে, ফিফথ আইসিসি টি-20 যে ওয়ার্ল্ড কাপ হলো মেলবোর্নে, সেখানে আমরা অনেক হয়তো খেলাটা দেখেওছি। মোহনবাগান আই লিগ ফুটবল ট্রফি পেয়েছে শেষবার, এবং মোহনবাগান পরের বার ইয়েতে খেলবে, আই লিগ আর খেলছে না, ওরা প্রমোটেড হয়েছে, ওরা আইএসএল খেলবে। মোহনবাগান ফ্যান যারা আছেন তাদের মানে এ জানিয়ে রাখা যায় যে মোহনবাগান
পরের বার হচ্ছে যাদের সাথে মার্জ হয়েছে তারাও অবশ্যই এবারে কারেন্ট আইএসএল চ্যাম্পিয়ন, তাই তো নাকি? এটিকে কারেন্ট আইএসএল চ্যাম্পিয়ন কি আমাদের এটিকে এটিকে তাহলে দুই চ্যাম্পিয়ন, দুই চ্যাম্পিয়ন মার্জ হয়েছে পরের বারে আইএসএল এর জন্য। আচ্ছা আই লীগের আগের নাম কি ছিল? ন্যাশনাল লীগ, ন্যাশনাল ফুটবল লীগ। তো এই ন্যাশনাল লীগ প্রথমবার কারা জিতেছিল? জেসিটি, জেসিটি। বাইচুং ভুটিয়া খেলতেন তখন জেসিটিতে, তাই তো নাকি? বাইচুং ভুটিয়া হচ্ছে প্রথমবার আই লীগ এই মানে এনএফএল ন্যাশনাল এর কারিগর জলন্ধর কটন, কি ওটা কি নাম ছিল, জলন্ধর কটন টেক্সটাইল, তাই তো জেসিটি। চলে আসি, হ্যাঁ নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে 2-0 ক্রাইস্টচার্চে, ছবি দেখতে পাচ্ছি আমরা। তুমি মাইক্রোফোনটা ধরো না, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ এটা বারবার অভ্যাস, মাইক্রোফোন ছেড়ে কথা বলা যায়। খেলো ইন্ডিয়া হলো ইনোগ্রেট এডিশন প্রথমবার, স্বাভাবিকভাবে বুঝতেই পারছি। এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা হলো ভুবনেশ্বরে। মেঘালয়ে একটা স্পোর্টস কমপ্লেক্স হলো তুরাতে, তুরা থেকে এমপি হতেন পি এ সাংমা, জানি যে উনি হচ্ছেন আমাদের স্পিকারও ছিলেন এবং ওখানকার মেঘালয়ের এক্স চিফ মিনিস্টার। তো পি এ সাংমা ওনার নামে ওখানে একটা স্পোর্টস কমপ্লেক্স হলো তুরাতে, মেঘালয়ের তুরাতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল না, রঞ্জিতের নাম হচ্ছে বেঙ্গল। তো রঞ্জি জেতার, কিন্তু সেখানে আমরা হচ্ছে রানার্স হয়ে গেলাম একটুর জন্য। এবং খেলা শেষ হয়নি, শেষ হয়নি মানে ওই প্রথম ইনিংসে গিয়ে থাকার যে নিয়ম, সেই নিয়মে সৌরাষ্ট্র হচ্ছে রঞ্জি জিতল। মনোজ তিওয়ারি, তাই তো খেলা দেখছিলাম নাকি? মনোজ তিওয়ারি তো লড়াই করছিল সে সব দিন নাকি? আচ্ছা এটিকে যেটা বললাম যে মারগাওতে যে আইএসএল এর ফাইনাল হলো সেখানে এটিকে আইএসএল জিতল। কানাডা হচ্ছে প্রথম দেশ যারা টোকিও অলিম্পিক থেকে উইথড্র করেছে, এবং তারপরে আমরা জানি যে অলিম্পিকের ডেটও পিছিয়েছে। অলিম্পিক হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এখন 2021 সালের জুলাই থেকে অগস্ট অবধি হবে টোকিওতে। নেক্সট এই ডেট গুলো, কিছু কিছু স্পেশাল ডে আছে প্রতি মাসেই, আমরা মার্চে যেহেতু পড়ছি তাই মার্চের গুলো জানবো। ওয়ার্ল্ড ওয়াটার ডে, এবং এইগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর প্রত্যেক কটাই প্রতি বছর থিম চেঞ্জ হয়, থিম গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ থিম গুলো হয়তো মানে হয়তো কেন থিম গুলো দেখেছি আমরা কোয়েশ্চেনে আসে। তো এবার 2020 সালে এটা থিম ছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট যাই, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে যেটা মার্চের 3 তারিখ, প্রতি বছর এটা আমরা অবজার্ভ করি, মোটামুটি প্রায় 20 বছর ধরে হচ্ছে, সম্ভবত 1993 সালে, আপনারা চেক করে নেবেন একটু, মানে আমি বলে দিলাম এটা না ইয়ে করি, সম্ভবত 1993 সাল থেকে হচ্ছে। তো এবং এটা থিম হচ্ছে এবারে সাস্টেনিং অল লাইফ অন আর্থ, এটাও প্রতি বছর চেঞ্জ হয় যে থিম, এবারে ছিল সাস্টেনিং অল লাইফ অন আর্থ। নেক্সট ডে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, খুব পপুলার, মানে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার মোটামুটি সবেতেই এর নোটিফিকেশনটা আসে, এবং সঙ্গত কারণে আসা উচিত অবশ্যই। তো সেটা আমরা সবাই জানি যে মার্চের 8 তারিখ হয়, এবং এবছরে যেটা থিম ছিল আই অ্যাম জেনারেশন ইকুইটি, ইকুয়ালিটি, ছবিও দেখতে পাচ্ছি ডান দিকে একটা। তো এটা হচ্ছে এবারের থিম মার্চের 8 তারিখ, এটা আমাদের সবার মনে থাকে মোটামুটি। নেক্সট হচ্ছে মার্চের 21 তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, আমরা এটাকে পালন করি, এবং এবছরের যেটা থিম সেটা হচ্ছে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। নেক্সট যাই, রাষ্ট্রীয় সুরক্ষা দিবস আর ন্যাশনাল সিকিউরিটি ডে, এটা মার্চের 4 তারিখ আমরা অবজার্ভ করি। কনজিউমার রাইট ডে, এটা হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে, এটা মার্চের 15 তারিখ সেলিব্রেট করি আমরা। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, এটা হচ্ছে মার্চের কুড়ি তারিখ আমরা হচ্ছে এটা সেলিব্রেট করি। আচ্ছা আমাদের একটু আগে জিডিপি নিয়ে, যখন আমরা লুক্সেমবার্গ পড়ছিলাম তখন জিডিপি এসেছিল,
তো এখন রিসেন্টলি ওয়ার্ল্ড একটা নতুন মানে থিম নিয়ে চলছে, কোন দেশ কতখানি মানে জন ঔষধি দিবস মার্চের 7 তারিখ। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটো এখানে দেওয়া আছে ট্যাগলাইন, কোয়ালিটি মেডিসিন এট অ্যাফোর্ডেবল প্রাইসেস ফর অল, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস, মিনিস্ট্রি অফ কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার সেটাকে এ করে, দ্য হিন্দু প্রাইজ 2019 তার বইয়ের জন্য টেলার এভরিথিং, এর জন্য হিন্দু প্রাইজ পেয়েছেন ইনি, এর নাম হচ্ছে মির্জা ওয়াহিদ অ্যাওয়ার্ড। নেক্সট অ্যাওয়ার্ডে চলে আসি শান্তনু দাস, উনি নন ফিকশনের জন্য, আগেরটা ছিল ফিকশনের জন্য, সেটা হচ্ছে টেলার এভরিথিং, আর এর পরেরটা হচ্ছে নন ফিকশন, ইন্ডিয়া এম্পায়ার অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কালচার, রাইটিংস, ইমেজেস অ্যান্ড সংস, এটা বইয়ের নাম শান্তনু দাসের। উনি হিন্দু প্রাইজ পেয়েছেন নন ফিকশন ক্যাটাগরিতে। নেক্সট হচ্ছে ইসরায়েলি আমেরিকান হিলাল ফার্স্টেনবার্গ অ্যান্ড রাশিয়ান বর্ন জিওজি মার্গুইলিশ, এরা সিলেক্টেড হয়েছেন অ্যাবেল প্রাইজের জন্য। অ্যাবেল প্রাইজটা আমরা সবাই জানি যে ম্যাথে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয় না, তাই তো? নোবেল প্রাইজ যেগুলো দেওয়া হয়, তো মোটামুটি ভাবে অ্যাবেল প্রাইজটাকে হচ্ছে ম্যাথের নোবেল হিসাবে মানে আমরা সবাই ধরে নি, সাবস্টিটিউট অফ নোবেল, হ্যাঁ মানে ওর ইকুইভ্যালেন্ট, সাবস্টিটিউট বলাটা মানে তাহলে ধরে নিতে হয় যে মানে নোবেলটা হচ্ছে এর চেয়ে উন্নততর, এরকম একটা ব্যাপার, তাই তো নাকি? মানে ইকুইভ্যালেন্ট বললে কি একটু ভালো শোনায় না? ইকুইভ্যালেন্ট, হ্যাঁ রাইট, হ্যাঁ। এরা পেয়েছেন এবার অ্যাবেল প্রাইজ এই দুজন। আচ্ছা ইগনোবেল বলে একটা প্রাইজ আছে, তো আপনাদের কোনো আইডিয়া আছে ইগনোবেল প্রাইজ কেন দেয়া হয়? কি স্যার? ইগনোবেল, ইগনোবেল নোবেলের মতো ইগনোবেল না স্যার, না স্যার, না স্যার আপনি বলুন। ইনসিগনিফিক্যান্ট যে যে ডিসকভারি গুলো হয় মানে মানে কোন একটা আবিষ্কার হলো সেটা হয়তো সেই মুহূর্তে খুব একটা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, সেই ধরনের আবিষ্কারের জন্য ইগনোবেল দেয়া হয়। মানে নোবেল কডবেল, হ্যাঁ মানে মজা করে আর কি বলতে পারেন। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ মানে মজার ব্যাপার, সেটা হচ্ছে যে সেলফি স্টিক যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এটাকে খুব একটা কেউ আমল দেয়নি যে এই জিনিসটা কাজে লাগতে পারে বা এরকম একটা ব্যাপার, পরবর্তীকালে কিন্তু এটা হিট হয়, তাই তো? হ্যাঁ একদমই তাই। হ্যাঁ এই রকম যে ব্যাপারগুলো আছে মোটামুটি এই ধরনের উদ্ভাবনের জন্য ইগনোবেল প্রাইজ দেওয়া হয়। যাদব পায়াং এর একটা ছবি দেখছি আমরা, উনি কমনওয়েলথ পয়েন্টস অফ লাইটস অ্যাওয়ার্ড পেয়েছেন, তাকে বলা হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া, এবং ইনি নিজে হাতে একটা বোন তৈরি করেছেন, এটা ওর একটা ডকুমেন্টারিও ছিল, সেটা হয়তো পরে কখনো কোথাও দেখাতে পারবো, এখন এই মুহূর্তে পাচ্ছি না। তো ওনাকে ফরেস্ট ম্যান বলা হয় এবং উনি পেয়েছেন এই প্রাইজটা, সেটার নাম হচ্ছে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড। নেক্সট যাই, আবার একটা বইয়ের অথর রুচিকা তোমর, 2020 সালে পেন হেমিংওয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা তার হচ্ছে প্রথম উপন্যাস, ডেবিউ নোবেল বলছি, এ প্রেয়ার ফর ট্রাভেলার্স, রুচিকা তোমর এ প্রেয়ার ফর ট্রাভেলার্স। ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইউকের যে রয়্যাল এয়ারফোর্স আছে এদের একটা যে জয়েন্ট প্র্যাকটিস হয় যেটা হলো সেটা হচ্ছে এর নাম হচ্ছে ইন্দ্রধনুষ। মোটামুটি এর ইকুইভ্যালেন্ট আরো অনেকগুলো আছে, সেগুলো যখন হবে তখনই খবরে আসে, মোটামুটি ভাবে আমরা এগুলো একটা লিস্ট তৈরি করে পরে পড়ে নিতে পারবো যে কোন কান্ট্রির সাথে কোন কান্ট্রির এই এগুলো ওই জয়েন্ট এক্সারসাইজ গুলো হয়। ইন্দ্রধনুষটা মনে রাখুন, এটা মার্চে হয়েছে, এটা হচ্ছে এবারে ইউপিতে হয়েছে, হিন্দন বলে যে আমাদের এয়ারফোর্স স্টেশন রয়েছে ওখানে, ইউকে আর ইন্ডিয়ার জয়েন্ট এটা হচ্ছে এক্সারসাইজ। নেক্সট যাই, সেটা ডান দিকের যে ছবিটা আছে, ছবিটা কিসের ছবি দেখতে পাচ্ছেন? এটা হ্যালো স্যার, ক্রোকোডাইলের ছবি, ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ছবি, কিন্তু এটা ঘড়িয়ালের ছবি না, ঘড়িয়াল না, ঘড়িয়ালের না, ঘড়িয়াল আর ক্রোকোডাইল কিন্তু আলাদা। হ্যাঁ ঘড়িয়ালের ক্ষেত্রে ঘড়িয়ালের একটু ছোট হয়, চোয়ালটা একটু সরু হয়, হ্যাঁ চোয়ালটা লম্বা হয় আর নাকের কাছে একটা স্নাউট থাকে, ওটাকে ঘটির মতো দেখতে। তো যাই হোক,
গল্পটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি মধ্যপ্রদেশে যেটা, সেটা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ডিক্লেয়ার করেছে আমাদের সেন্টার। এবং তার কারণ হচ্ছে ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি যেটা আছে ওটা গ্যাঞ্জেরিক ডলফিন আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যে ঘড়িয়াল আছে ওদের হচ্ছে লোকেশন। এবং মোটামুটি ভাবে এটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর রাজস্থান এই তিনটে স্টেটের মধ্যে কিন্তু ছড়িয়ে আছে। তো এই গ্যাঞ্জেরিক ডলফিন নিয়ে আমরা আগের দিন একটা ইয়ে করছিলাম, ওটা আমরা সবাই দেখেছি যে মানে গ্যাঞ্জেরিক ডলফিনের ব্যাপারটা কি। সেটা হচ্ছে আমাদের কি গ্যাঞ্জেরিক ডলফিন আমাদের ইন্ডিয়ার কি ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল। এই ঘড়িয়াল থেকে আর একটা ব্যাপার এসছে, সেটা একটা বাংলা শব্দ, যাই হোক আবার একটু প্রসঙ্গান্তরে চলে যাই। সেই শব্দটার মানে হচ্ছে যে ধূর্ত। এই শব্দটা আমাকে বলতে পারবেন যে ঘড়িয়াল থেকে? ঘোড়েল। হ্যাঁ ঘোড়েল। ঘোড়েল, ঘোড়েল মানে ঘড়িয়ালদের নাম এরকম ঘোড়েল কেন হলো? যে আমরা যে বিভিন্ন আমরা দিই সেগুলোর এম কি, মানে সেগুলো কেন দেয়া হয় কনজারভেশন স্ট্যাটাস গুলো? মানে কোন এন্ডেঞ্জার্ড স্পিসিস কে বাঁচানোর জন্য আর কি? এক্স্যাক্টলি, মানে হ্যাঁ সেই একটা স্পেশাল এমফাসিস দেওয়া হয়। তো সেই রকম এই চম্বল স্যাংচুয়ারি কে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে এই কারণে, যাতে করে ওখানে ওই ঘড়িয়ালদের আর গ্যাঞ্জেরিক ডলফিন কে আমরা মানে ইয়ে করতে পারি, প্রোটেক্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে। গ্লোবাল কোয়ালিশন ফর বায়োডাইভার্সিটি এটা ইউরোপিয়ান কমিশন লঞ্চ করেছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে দিনে। সেটা কবে আমরা দেখলাম তাহলে, ডেটটা কবে হবে? 3rd March। এবং এটার নাম আছে ইউনাইটেড ফর বায়োডাইভার্সিটি। এটাকে ইউএনইপি ঘোষণা করেছে এই বছরটাকে বায়োডাইভার্সিটি সুপার ইয়ার হিসাবে। নেক্সট হচ্ছে যাই, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইউনাইটেড নেশন রিলিজ করেছে, তাতে করে কিন্তু ফিনল্যান্ড হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে আর ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 144। আচ্ছা, সিপ্রি মানে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যারা এরা কিন্তু ইউএসকে ওয়ার্ল্ড এর লার্জেস্ট এক্সপোর্টার অফ মেজোরাম ইয়েতে দিয়েছে, মানে তকমা দিয়েছে যে ইউএস হচ্ছে ওয়ার্ল্ডের যে মেজর যে আর্ম ডিল গুলো হয় তার মধ্যে সবচেয়ে বড় এক্সপোর্টার হচ্ছে ইউএস। এবং ওরা বলেছে যে এতে এর মার্কেট শেয়ার হচ্ছে 36% ইউএস এর। আর সৌদি আরবিয়ার পরে ইন্ডিয়া হচ্ছে মানে এক্সপোর্টার। তাহলে আমরা দেখলাম যে ইউনাইটেড স্টেটস হচ্ছে নাম্বার 1 আর ইম্পোর্টার যারা আছে তাদের মধ্যে হচ্ছে ইন্ডিয়া নাম্বার 2 আর নাম্বার 1 এ আছে এখানে সৌদি আরবিয়া। আর ডান দিকে দেখুন একটা লিস্ট দেওয়া আছে মোটামুটি ভাবে শেষ 5 বছরে কারা কত পার্সেন্ট হচ্ছে এই মানে আর্ম ডিল করেছে, মানে ইম্পোর্ট করেছে। সৌদি আরবের পরে ইন্ডিয়া আছে, তারপর ইজিপ্ট, তারপর অস্ট্রেলিয়া, তারপর চায়না। এটা হচ্ছে টপ 5। আর ইন্ডিয়া যেখান থেকে ইম্পোর্ট করে, মানে ইন্ডিয়া তো দেখলাম সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার আর ইউএস হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টার, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যে ইম্পোর্ট গুলো হয়েছে সেটা মেজরিটি এসছে আমরা দেখলাম রাশিয়া থেকে। এবং রাশিয়ার পরে ইন্ডিয়া যাদেরকে যাদের উপর এ করেছে সেটা হচ্ছে ইসরায়েল আর ফ্রান্স। এবং রিসেন্টলি যেটা নিয়ে খবর আছে রাফাল, তো ওই রাফাল আসছে ফ্রান্স থেকে। রাফাল কারা বানাচ্ছে, কোন কোম্পানি? দাসো, ওটা ওটা ফ্রেঞ্চে দাসো বলে, আমরা মানে আমরা ওকে দাসো বলবো। স্যার যে ইয়েটা রয়েছে আগে স্লাইডে রাশিয়া 56%, কিন্তু না না পরের স্লাইডটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই চার্টেতে তো পাই চার্টে 21% কি লেখা রয়েছে তাহলে স্যার? এটা হচ্ছে গ্লোবাল, ওটা গ্লোবাল, এটা গ্লোবাল। আর রাশিয়া 56% হচ্ছে ইন্ডিয়া 56% কিনেছে রাশিয়া থেকে। ওকে, বুঝা গেল মানে সব
দুজনের ছবি দেখছি, ইন্দিরা গান্ধী বাদিকে আর ডান দিকে অমৃত কৌর। আর টাইম ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন বিভিন্ন থিমের উপর তো ওদের ইস্যু গুলো করে কভার গুলো, তো সেখানে ওরা বলেছে যে বিশ্বের 100 জন যে পাওয়ারফুল মানে ক্ষমতাধর মহিলা যারা শেষ শতকে মানে লাস্ট সেঞ্চুরিকে ডিফাইন করেছেন, তাদের মধ্যে আমরা ভারত থেকে দুজনকে পেয়েছি, একজন হলেন আমাদের ইন্দিরা গান্ধী আর একজন অমৃত কৌর। আর অমৃত কৌর ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। ডেয়ার ডেভিল ডেমোক্র্যাট একটা বই বিজু পট্টনায়কের উপরে, সেটা রিলিজ করেছে রিসেন্টলি, এবং সেটা লিখেছেন নবীন পট্টনায়ক। মানে নবীন পট্টনায়ক হচ্ছে বিজুবাবুর পুত্র। বিজুবাবু একটা দল তৈরি করেছেন ওর সাথে, আমরা সবাই জানি, তো সেটার নাম কি বিজু পট্টনায়কের যে দলটা তৈরি করেছে, বিজু জনতা দল, বিজেডি, এবং ওরা হচ্ছে ওড়িশাতে এখন শাসক দল বিজেডি, এবং নবীন বাবু হচ্ছে এখন নবীন পট্টনায়ক এখন ওড়িশার সিএম, তাই তো? আমাদের সবাই, আমরা যারা কমিক্স এর ফ্যান, তো তাদের জন্য একটা অবশ্যই দুঃসংবাদ বলা যেতে পারে, মারা গেছেন আলবার্ট ইউদেরজো। আচ্ছা, অ্যাস্টেরিক্স এর কিন্তু ইউদেরজো একা বানাতেন না, আরেকজন ছিলেন ওনার সাথে শুরু করেছিলেন, তার কি নাম? অ্যাস্টেরিক্স আমরা পড়েছি তো সবাই নাকি? ডান দিকে কাদের ছবি দেখতে পাচ্ছি ওই কমিক্স এ, ইউদেরজোর পাশে যারা আছে যে দুজন? দুজন মিলে কিন্তু অ্যাস্টেরিক্স বানাতেন। নিমাই ঘোষের ছবি দেখতে পাচ্ছি, নিমাই ঘোষ, পদ্মশ্রী নিমাই ঘোষ মারা গেছেন কলকাতায়, 86 বছর বয়স হয়েছিল। নেক্সট হচ্ছে পি কে ব্যানার্জি মারা গেছেন। উনি 1962 সালে রাশিয়ান গেমসে গোল্ড, এবং তারপরে তার আগে অর্জুন পেয়েছেন 1961 সালে। অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? অর্জুন অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়, কাদের দেওয়া হয়? খেলোয়াড়দের দেওয়া হয়। খেলোয়াড়দের যেটা সর্বোচ্চ সম্মান ভারতে সেটা কি? দ্রোণাচার্য দেওয়া হয় কোচেদের জন্য। রাজীব গান্ধী খেল রত্ন, হ্যাঁ রাজীব খেল রত্ন বলে, রাজীব গান্ধী না, রাজীব খেল রত্ন। পি কে ব্যানার্জির একটা বই আছে, সেই বইটার কি নাম? ওনার আত্মজীবনী যেটা, উইং থেকে গোল। কাল রাতে কি আমরা কেউ খেলা দেখছিলাম? ওটা বারবার বলতে হবে না, আমাদের অনেক বন্ধু আছে যারা বার্সেলোনা ফ্যান, তারা দুঃখ পাবে। পি কে ব্যানার্জির উইং থেকে গোল, 65টা গোল করেছেন ইন্টারন্যাশনাল গোল, 64টা অ্যাপিয়ারেন্স থেকে। তো এখন ইন্টারন্যাশনাল গোল ভারতের সবচেয়ে বেশি কার আছে? সুনীল ছেত্রী। মানে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে কার কার পরে? রোনাল্ডোর পরে আছে, রোনাল্ডো, মেসি, রোনাল্ডো বেশি প্লেয়ার। শোনা যাচ্ছে না স্যার, মেসির থেকে বেশি গোল আছে সুনীল, মেসির থেকে বেশি, রোনাল্ডো হচ্ছে কম, তাই তো? হ্যাঁ 72। আচ্ছা স্লাইড শেষ, মোটামুটি ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা মানে আমি স্যারের পারমিশন ছাড়াই কথাটা বলছি, সেটা হচ্ছে যে ক্লাসে আমরা যা করব তার বাইরেও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, মানে স্যারও তো আমাকে এর জন্য ইয়ে করতে পারেন, কিন্তু আমাকে বলতেই হবে এটা, আমাদেরকে রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ক্লাস যেগুলো আমরা করছি আমরা চেষ্টা করব যাতে করে ম্যাক্সিমামটা আমরা কভার করতে পারি, শুধুমাত্র স্লাইড না, স্লাইডের বাইরেও পরবর্তী ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে এর বাইরেও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিজেদেরকে পড়তে হবে। তো স্যার নিশ্চয়ই কিছু বলবেন যে কিভাবে আমরা প্রিপেয়ার করব, বা হয়তো আগেও বলেছেন, তো আমি স্যার যদি থাকেন তাহলে স্যারকে কিছু বলতে বলবো এই ব্যাপারটায়।
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ওদের সবাইকে মোটামুটি আগে মানে হয়েছে ক্লাস, নিউ ইন জেনারেল একটা ওভারভিউ প্রত্যেকই পেয়েছে, তাই তো? তাও যদি কিছু কারো কোয়েশ্চেন থাকে, মানে স্যার আছেন বা আমি হয়তো মানে স্যারের মতো না হলো কিছুটা আপনাকে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমার যেটা মেইন বক্তব্য সেটা হচ্ছে যে এখানে ওই খুব বেশি ফোকাস না করতে আমি বলবো, তার কারণ হচ্ছে যে যেরকম টাইপের আমাদের আসে তাতে মানে সব অ্যাটেন্ড করতে যাওয়াটা বোকামি, কারণ তাতে সেটা সম্ভব না, সেটা সম্ভব না। তো মোটামুটি একটা যতটা না করলেই নয় সেটাই করতে হবে। এবারে তার থেকে মানে আমাদের এমনি যেটা জিএস এর টপিক পড়া মনে হয় বেটার আর কি, সি এর উপরে বেশি ফোকাস করার থেকে, কারণ মানে সিএটা পুরোটাই মানে আনপ্রেডিক্টেবল। মানে আমরা দেখেছি যে যেভাবে আপনি তৈরি করে যাবেন যে একটা ছকে যে অ্যাওয়ার্ড গুলো মোটামুটি আমরা করে যাবো, এগুলো আমাদের করে যেতেই হবে, মানে কিছু তো করে যেতেই হবে, অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো বা যে ডে গুলো আছে সেগুলো আমাদের করে যেতেই হবে, এর মধ্যে যদি আসে খুবই ভালো, আদারওয়াইজ মানে আমরা কখনোই এটা মানে অন্য সিএটা অতটা প্রোডাক্টিভ না, মানে আপনি হিস্ট্রিতে বা জিওগ্রাফিতে বা একদম ওটাই, মানে আমার রিটার্ন রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি তার উপর ডিপেন্ড করছে, আমার টাইম এখানে ইনভেস্টমেন্ট, তো টাইম সব কম টাইম দিয়ে যেখানে বেশি মার্কস উঠবে সেটাই আমাকে দেখতে হবে, সেটাই করতে হবে। আর সিএ এর ব্যাপারটা হচ্ছে একটা রিফ্রেশমেন্টের মতো, মানে জাস্ট সিএ কিন্তু আমাদের পড়তে ভালো লাগে মানে, কিন্তু ওই শুধুমাত্র সিএ মানে সিএটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট, আর রিফ্রেশমেন্ট একদম সেভাবে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় আমাদের ভালো হবে আর কি সবার সবার জন্য। তো এটাই, আর যদি এই মার্চের উপরে আর কারো কিছু কোয়েশ্চেন থাকে বা সেটা আমরা এখন চেষ্টা করব বা যেগুলো আমরা বলতে পারবো সেগুলো আমরা পরে এটা নিয়ে ডিসকাস করতে পারি বা আমাদের যে গ্রুপ আছে ওখানে আমরা করতে পারি। তো আপাতত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। স্যার বলছিলাম যে আমাদের কি পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে করতে? স্যার এটা বলতে পারবো না স্যার, আপনার কি বলবেন? বিসিএস এর বিসিএস এর প্রিলিম কোন কোন পরীক্ষার জন্য সেটা বলতে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা প্রিলিমস পরীক্ষা এরকম করে কতদিন করতে হবে বলা মুশকিল, কোন পরীক্ষা তার উপর ডিপেন্ড করছে। আমার যেটা মনে হয় মানে আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে অভিজ্ঞতা যে মোটামুটি শেষ এক মাসের খুব একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসে না, মানে মোটামুটি ভাবে এক মাসের আগে হয়তো কোয়েশ্চেন হয়ে যায়, আর মোটামুটি ভাবে 8 থেকে 9 মাস কি স্যার মানে বা এক বছর, মানে এমনিতে আগের ক্যালেন্ডার ইয়ার আমরা প্রিলিমস এর ক্ষেত্রে বলি যেহেতু জানুয়ারিতে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, এমনিতে সিএট একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এরকমও দেখা গেছে যে সিএটা একটু ওল্ড সিএও এসছে কখনো কখনো, যেটাকে আমরা অ্যাজ সাচ সিএ বলতে পারি না। তো সিএটা মানে সি এর ব্যাপারটা হচ্ছে যখন থেকে প্রিপারেশন স্টার্ট হচ্ছে তখন থেকে কন্টিনিউয়াস চাকরি পাওয়া অব্দি সি এর একটা কন্টিনিউয়াস মানে ফ্লো চলতেই থাকবে, সেটা যেন কখনোই ব্রেক না হয় যে আমি এই একটা পার্টিকুলার মাস আমি করতে পারিনি সিএ, এটা যেন না হয় আর কি। তার এটা বহুবার আমি দেখেছি, আমিও যখন পরীক্ষা দিয়েছি তখন বহুবার দেখেছি যে হয়তো 2-3 বছর আগে কোনো সিএ সেটা হয়তো সেই বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল, 3 বছর পরে মেন্স পরীক্ষায় চলে এসেছে হঠাৎ করে, তো তখন তখন মনে পড়ে যে ভাগ্যিস আমি সেই সময় প্রিপারেশনে ছিলাম যার জন্য যেটা পারলাম, যে নতুন এসছে সে হয়তো এটা পারবে না। তো যেহেতু আমাদের পরীক্ষার লং টার্ম একটা প্রসেস, তো মানে মিনিমাম অন্তত এখানে কিছুটা টাইম লাগবেই, তো সেক্ষেত্রে যে প্রথমবারও পরীক্ষা দিচ্ছে সেও ফাইনালি সিলেক্টেড হয়েছে জানতে জানতে তার 2 বার প্রিলিমস পরীক্ষা দেওয়া হয়ে যাবে, মানে 3 বছর সময় লাগে আর কি, মানে শুরু করার পর থেকে যে প্রথমবারই যদি কেউ পায়, ওই যে মাস থেকে শুরু হচ্ছে প্রিপারেশন তারপর থেকে যেন কোনো মাসেই সিএ বাদ না যায় আর কি, যে আমি ওই মাসটা ছিলাম না ওই মাসে আমার সিএ হয়নি পড়া, এটা যেন না হয়, একটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ অনেক জীবনের ঘটনা থাকে যেগুলো মানে প্রতি মাসে অল্প অল্প করে আপডেট হতে থাকে আর কি, সেগুলো হঠাৎ করে একটা ব্রেক চলে এলে মাঝখানে এরকম করে মানে কম্পার্টমেন্ট করে পড়া মনে হয় না ঠিক, সিএ এর একটা কন্টিনিউয়াস হবে। হ্যাঁ মানে এই মান্থলি যেরকম এতগুলো করে পড়তে হচ্ছে সেখানে গিয়ে পরে যখন আমরা 6 মাস বা 1 বছরের জিক্সড করব তখন আরো আমাকে আমাদেরকে একটুখানি কনসাইজ ওয়েতে পড়তে হবে, এত তো মনে রাখা পসিবল না, সেখানে 1 মাসে সবগুলি মনে হবে ইম্পর্টেন্ট, তারপরে 6 মাস পরে গেলে মনে হবে যে এগুলো এগুলো হয়তো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো বাদ দিতে হবে। তো এমনি ওই অ্যামাউন্ট যেগুলো আছে মানে কত টাকা অনুদান এলো এই ব্যাপারগুলো তখন আস্তে আস্তে হয়তো মানে ছাটাই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এরকম মানে প্রশ্ন যদি আসে তো কিছু বলার নেই আর কি, মানে কিছু বলার নেই একদম, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ করে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তো বেশ কয়েক বছর দেখছি এরা মোটামুটি ওই গুগল করে বিভিন্ন সাইট থেকে একদম কপি পেস্ট করে দেয়। একদমই একদমই, তো সেই জন্য সেক্ষেত্রে কি কোশ্চেন আসবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, তো জানি না, বাট স্যার এসএসসি তে কোশ্চেন এসেছে এরকম কিছু কিছু একবার WBCS এ
একটা কোয়েশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, যে ওই বোধহয় ফেডারার আর নাদালের একটা খেলা স্কোর ওরা দিয়েছিল, যে মানে রেজাল্ট কি হয়েছিল। হ্যাঁ রেজাল্ট কি হয়েছিল। হ্যাঁ তো মজা হচ্ছে যে ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন অ্যাসার ছিল না, ওটা ছিল মানে জিআই এর কোয়েশ্চেন। কারণ টেনিস যারা দেখে তারা জানে স্কোরিং প্যাটার্নটা কি, এবং অদ্ভুত ভাবে সেখানে বাকি তিনটে যে অপশন ছিল সেখানে স্কোরিং প্যাটার্নটাই ভুল ছিল, মানে ওইভাবে স্কোর হয় না। তো এই ব্যাপারগুলো যদি আপনারা একটু দেখেন, মানে যারা খেলাটেলা দেখে তাদের ক্ষেত্রে এগুলো খুব সুবিধা, আর এগুলো পড়তে হয় না, মানে তাদের ক্ষেত্রে খুব মুশকিল আর কি। আমার ক্ষেত্রে খুব মুশকিল, মানে তারা আমাকে, আমি হল থেকে বেরিয়ে মানে সবাইকে বলতে শুনছি বাবা এরকম কোয়েশ্চেন, খেলার স্কোরও যদি মুখস্থ করতে হয় তাহলে আর কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এটা কত সালে স্যার? এটা মনে হচ্ছে 2016 15 না 16। হ্যাঁ তো এরকম প্রশ্ন এসেছে যে সবথেকে সেই লংগেস্ট রানিং টেনিস ম্যাচ কতক্ষণ, এক বছর এটা হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, যে কতক্ষণ টাইম টাইমিং, তারপরে তারপরে কার বোলিং স্কোর, মানে কত বলে কত উইকেট, এরকম এরকম টাইপের হয়েছে হয়েছে এরকম কোয়েশ্চেন হয়েছে। তো মানে কোয়েশ্চেনের কোনো বেসিক্যালি মাথা মুন্ডু নেই, তবে আমাদের হ্যাঁ ফেডারার নাদাল অলওয়েজ ম্যারাথন সেট। হ্যাঁ হ্যাঁ তো সেটা না, সেটা সেটা কার একটা হয়েছিল, 7 ঘন্টা খেলা চলেছিল, 7 ঘন্টা না 11 ঘন্টা খেলা হয়েছিল, 11 ঘন্টা গিয়েছে, 11 ঘন্টা খেলা চলেছিল। তো মুম সার্ভ করে ওর কি না ওর সাথে খেলা হয়েছিল, জন জন ইসনাডের সাথে নিকোলাস মাহুতের খেলা হয়েছিল, জন ইসনাড ভার্সেস নিকোলাস মাহুত। তোমাদের এখন মানে এইরকম মান্থলি হচ্ছে, আমি পরবর্তীকালে তোমাদের এখান থেকেও কনসাইজ করে মানে দেওয়া হবে, তো সেটা নিয়ে চিন্তা নেই। মোট কথা হচ্ছে যে যেটা বলেছিলাম যে রেগুলার বেসিসে তোমরা ইয়ে দেখো, নিউজ টিউজ গুলো দেখো, তাহলে জিনিসগুলো ক্যাচ করতে সুবিধা হবে আর কি। আরেকটা জিনিস আমি জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার আরেকটা জিনিস আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে যখন আমরা একটা পার্টিকুলার খবর পড়বো, যে আমরা দেখলাম যে আমাদের ফিনান্স সেক্রেটারি নতুন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, পাশাপাশি আমরা যদি চিফ সেক্রেটারিটাও দেখে রাখি বা ক্যাবিনেট সেক্রেটারি দেখে রাখি, তাহলে একটু বোধহয় মানে সুবিধা হয় আর কি পড়তে। মানে হ্যাঁ একদমই একদমই, আমরা মেন কথা হচ্ছে আমরা যত ঘুরি ফিরি এই নামগুলো পাবো আমাদের ডেইলি লাইফে, তত মনে রাখতে সুবিধা হবে। হঠাৎ করে মাসে একদিন কি একটা নাম পড়ার থেকে, ওই জন্য ঘুরি ফিরি। যারা ধরো সাপোজ এই কদিন আগে একটা কোন পরীক্ষায় দেখলাম এসছে যে ওই মাইক পম্পিওর নাম এসেছিল বোধহয় একটা কোন একটা পরীক্ষাতে, যে এই ইউএস এর এই পোস্টে কে আছেন, তো সেক্ষেত্রে যারা রেগুলার বেসিসে মনে হয় ক্লাসিফে মনে হয় এসেছিল, তাহলে যারা রেগুলার বেসিসে মানে ইন্টারন্যাশনাল অ্যাপে ফলো করে মানে এই খবর টবর দেখে, তাদের কাছে এটা খুব পরিচিত নাম। কিন্তু তুমি হঠাৎ করে 12 মাসে একবার সিএ তে তার নাম পেলে, এরকম এবারে আমরা পেলাম, হঠাৎ করে পেলে পরে তোমার মনে রাখতে অসুবিধা হবে, তো সেই জন্য চর্চাটা রাখতে হবে, এটাই ব্যাপার। ইকোনমিক্সে স্যার খুব হেল্প হয় কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অনেক টাইম। হুম ইকোনমিক্স এর কোশ্চেনও তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক থাকে। বেশ ঠিক আছে, তাহলে ঠিক আছে আমরা তাহলে এখানে শেষ করি আজকে। একদম ওকে স্যার, থ্যাংক ইউ, ওকে গুড নাইট। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ স্যার।